সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে প্রিয় বন্ধুরা, ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 359তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদেরকে শোনাবো বন্দরনগরী চট্টগ্রামের ছেলে রোহানের জীবনের এক তাজ্জব বাস্তব গল্প। বন্ধুগণ, এই গল্পের টাইটেল দেখে হয়তো আপনারা অনেকেই বিব্রত হয়ে গেলেন যে আপন ভাই এটা কেমন টাইটেল দিত। না বন্ধুরা, এটা আমি আমার মন গড়া কোনো টাইটেলে দিই নাই। এই গল্পের মাঝে যেটা আছে আমি ঠিক সেটাই টাইটেলে দিয়েছি। আপনারা গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি শোনেন তবে বুঝতে পারবেন যে কেন এমন নোংরা টাইটেল এই গল্পের মাঝে দেওয়া হয়েছে। বন্ধুগণ, রোহানের জীবনের গল্পটা এমন একটা গল্প যেটা বাংলাদেশের গল্প সিনেমা রূপকথাকেও হার মানাবে। বিশ্বাস করেন, রোহান যখন গল্পটা লিখেছে, পুরোটা গল্প আমি পড়ার পর ওকে ফোন করে বললাম যে ভাই, এই গল্প যদি আমি প্রচার করি তাহলে তো আপনি বিপদে পড়ে যাবেন, বিদেশের জেলে হয়তো আপনার ফাঁসি হয়ে যেতে পারে। ও আমাকে বললো যে ভাই, মরার কোনো ফরো আমি করি না, জেল জরিমানা ফাঁসি ওসব নিয়ে আমার কোনো চিন্তা নেই, আমি শুধু এটা থেকে একটা মুক্তি চাই। আমি নিজেও অনেকটা গিলটি ফিল করতেছি, আপনার কাছে অনুরোধ করি আপনি গল্প প্রচার করেন বা না করেন, আমাকে একটা যুক্তি দেন, একটা পরামর্শ দেন, আমি এটা নিয়ে আর বই বেড়াতে পারছি না। বন্ধুগণ, আমি চিন্তা করলাম যে রোহানের মতো হয়তো পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের বাঙালি ভাইরা ঠিক এরকম বিপদগ্রস্ত আছে। এটা চিন্তা করেই রোহানের জীবনের গল্পটা প্রচার করার জন্য আমি স্টুডিওতে বসলাম এবং আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, আপনারা প্রত্যেকে রোহানের জীবনের গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শোনার পর একরকম বিপদগ্রস্ত চট্টগ্রামের ছেলে রোহানকে একটা সঠিক সমাধা কমেন্ট বক্সে দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। আমার নাম মোহাম্মদ রোহান, আমার বাড়ি বন্দরনগরী চট্টগ্রাম। প্রিয় বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতেই আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া আছে আমার বড় দুইটা ভাই সহ ছোটো একটা বোন। আমরা টোটাল 3 ভাই 1 বোন। আমাদের পরিবারটা চট্টগ্রাম শহরেরই এক উচ্চ বিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন নাম করা ব্যবসায়িক। আমার বাবাকে চট্টগ্রামের মানুষজন মোটামুটি এক নামেই চিনে, কিন্তু আমার বাবার একটা মেজর সমস্যাও আছে। আমার বাবা টোটাল 3টা বিয়ে করেছিল এবং আমরা হচ্ছি সবশেষ, মানে আমার মা ছাড়াও আমার আরও 2টা বড় সৎমা আছে। আমার মা আমার বাবার তৃতীয় বউ, তো এটার জন্য বাবার কাছ থেকে আমরা সবসময় অবহেলিত হয়েছি। টাকা পয়সা সব কিছুই দিত, কিন্তু কোনো সময় ওরকম ভালোবাসা পাইতাম না একটা সন্তান তার বাবার কাছ থেকে যেটুকুন সময় বা ভালোবাসা পায়। এভাবেই আমার দিনগুলো সামনের দিকে অতিবাহিত হতেছিল। যাই হোক, এভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি চট্টগ্রামেরই কোনো একটা স্কুল থেকে SSC পরীক্ষা দিই এবং আমাদের কিন্তু নিজেদের গাড়ি ছিল, আমরা নিজেদের গাড়ি করে যাইতাম এবং নিজেদের গাড়ি করে আসতাম। বাবা কিন্তু কোনো সময় টাকার কোনো অভাব দিত না, এটা আসলে না বললে বাবার কাছে অকৃতকার্য করা হবে। বাবা সবসময় টাকা পয়সা আমাদেরকে দিত, শুধু যেটা দিতে পারত না সেটা হচ্ছে ভরপুর ভালোবাসার সময়। এই দুইটা জিনিস বাবার কাছে অনেক ডিফিকাল্ট ছিল, কারণ আমার অনেকগুলো সৎ ভাই বোন ছিল অন্য অন্য ঘরে, এদের জন্য বাবা আসলে আমাদেরকে প্রপার টাইমটা দিতে পারত না। আমি যখন SSC পরীক্ষা দিই এবং আমার SSC রেজাল্টটা অনেক খারাপ হয়, মানে আমি SSC-তে মোটামুটি প্রায় সিগ্রেট পেয়ে পাশ করি, তো সিগ্রেট যখন পাই বাবা তখন খুবভাবে ভেঙে পড়ে। ভাইদের মধ্যে শুধুমাত্র আমি সিগ্রেট পেয়ে পাশ করেছি, এরকম আমার আর কোনো ভাই, বড় ভাই আছে বা অন্য অন্য আমার সৎ মায়ের ভাইগুলো আছে, বোনগুলো আছে, তারা কোনো রকমে কোনো পরীক্ষায় সিগ্রেট পায় না, আমি সিগ্রেট পেয়েছিলাম। এটা নিয়ে বাবা আমার মায়ের সাথে খুব ঝগড়া করে, তুমুল পরিমাণ ঝগড়া করে যে ছেলেকে পড়াশোনা করায় নাই বা ছেলের সাথে ঠিকমতো বিহেভ করে নাই তাই বলে এরকম রেজাল্ট করছে। অ্যান্ড আমার মাও তখন বাবার সাথে খুব ঝগড়া করে যে তুমিও তো সন্তানদেরকে সময় দাও না, 3টা বিয়ে করছো, 2টা বউ আছে, আবার আমার কেন বিয়ে করলা, আমার ঘরে কেন এতগুলো সন্তান আনলা, সময় তুমি দিতে পারো না, তোমার জন্যই সন্তান নষ্ট হচ্ছে, আমার জন্য না। এটা বলে বাবা মায়ের মাঝে তুমুল পরিমাণ ঝগড়া সেদিন হয় এবং ঝগড়ার একটা পর্যায়ে বাবা তখন রাগ করে ঘর থেকে বেরিয়ে যায়। বাবা বেরিয়ে যাওয়ার সময় মাকে বলে যে আমি আর কখনোই তোমার ঘরে আসবো না, আমি আজকের যাচ্ছি আর আমি জীবনও আসবো না। এটা বলে মা রাগ করে যখন বেরিয়ে যায় তখন ভাইয়া এবং হচ্ছে আমার ছোটো বোন মা সবাই আমার উপরে খুব খেপে যায়, মানে সবাই আমাকে প্রচুর গালাগালি করে যে তোর জন্য বাবা এইভাবে বেরিয়ে গেল, তোর জন্য বাবা মায়ের সাথে ঝগড়া, তুই ঠিকমতো পড়াশোনা করিস নাই। কিন্তু আমি জানি না যে কেন আমার রেজাল্ট এরকম হলো, আমি বুঝতে পারি না। এবং রেজাল্ট যখন অনেক বাজে হলো আর পরিবারের মাঝে যখন এরকম প্রবলেম লেগে গেল, আমি তখন সিদ্ধান্ত নিলাম যে আমি আর পড়াশোনা করব না, আমি আর তখন পড়াশোনা করি না, কলেজে ভর্তি হই না। বাবা আমার মা আমাকে খুবভাবে বলে যে তুই বাবার উপর রাগ করে আমার উপর রাগ করে তুই এরকমটা করিস না, কারণ হয়তো তোর SSC রেজাল্ট খারাপ হয়েছে কিন্তু তোর ইন্টারমিডিয়েটের
রেজাল্ট আশা করি ভালো হবে, ওই রেজাল্টটা ভালো হবে, তুই পড়াশোনা কর। আমি বললাম যে না, আমার মাথায় আর পড়াশোনা ঢুকে না, আমি করবোই না। তারা শত চেষ্টা করার পরেও আমাকে আর পড়াশোনা করাতে পারেনি। এরপরে আমি কী করতাম, রাস্তা রাস্তায় ঘুরতাম, ভণ্ডামি করতাম, মানে অন্য অন্য ছেলেদের সাথে মিশতাম, বিশেষ করে এলাকার লোকাল ছেলেদের সাথে আমি মিশতে শুরু করি। আমার বাবা অনেক নাম কাম ছিল, টাকা পয়সা ছিল, এই জন্য সবাই আমাকে অনেক সম্মানও করতো। এলাকা দিয়ে বের হলে সবাই বড় ভাই বলে সম্মান করতো, অনেক ভালোবাসতো। দিন আর রাতগুলো এভাবে কাটতে কাটতে আমার একটা বন্ধু তখন হচ্ছে, মানে ও তখন হচ্ছে একটা ব্যাংকে চাকরি পায়, মানে আরও প্রায় 2 বছর পরে ও ইন্টারমিডিয়েট পাশ করে। ইন্টারমিডিয়েট পাশ করার পরে একটা বেসরকারি ব্যাংকে ওর চাকরি হয়। এটা গোষ্ঠোষ দিয়ে কীভাবে জানে ওর বাবা চাকরি করায়, ওকে হচ্ছে চাকরিটা দেয়, আর সে চাকরিটা হচ্ছে দিনাজপুরে। দিনাজপুরে ওর পোস্টিং হয়, ওর নাম ছিল ইয়াসিন। ওর সাথে আমার সম্পর্কটা খুব ভালো ছিল, মানে আমরা ঘনিষ্ঠ বন্ধু ছিলাম। তো ইয়াসিন হচ্ছে তখন দিনাজপুরে চলে যায় চাকরির উদ্দেশ্যে, ওই ব্যাংকে চাকরি করার জন্য দিনাজপুরে চলে যায়। তো ওর সাথে আমার সবসময় ফোনে কথা হয়, মানে অলওয়েজ ফোনে কথাবার্তা বলি আমরা। মানে মনে হতো যেন দুটি দেহ একটি আত্মা, আমরা একজন আরেকজনকে প্রচুর ভালোবাসতাম, অনেক মধুর সম্পর্ক ছিল। তো ওখানে যাওয়ার পর ওর সাথে আমি সবসময় কথা বলো, আমাকে সবসময় ওর মানে ব্যাংকের পারিবারিক এটা সেটা সব ব্যাপার নিয়ে আমার সাথে কথাবার্তা বলে। সময়গুলো এভাবে কাটতে কাটতে একদিন আমি ওর সাথে কথা বলতেছি, প্রায় দুপুরের টাইমে হবে, লাঞ্চ আওয়ারে কিছুক্ষণ আগে। ঠিক ওই মতো আমাকে বলতেছে যে রোহান একটা ফোনটা কাট। আমি বললাম কেন? পর বলে আগুন লাগছে, মানে আগুন আসছে এটা বলে। আমি তখন বললাম যে কী আগুন লাগছে, আগুন আসছে এটা বলে তখন লাইনটা কেটে দেয়। কেটে দেওয়ার পর আমি তখন বিব্রত হয়ে যাই, আমি তখন চিন্তা করি না জানি ওর ব্যাংকে আগুন লেগে গেছে। আগুন লেগে গেলে না তো, এটা চিন্তা করে আমি খুব নিজে অনেক ভয় পাই। ভয় পাওয়ার পরে আমি ওকে আবারও পুনরায় কল দিই, প্রায় অনেকগুলো কল দেওয়া, আমার কল ধরে না। আমার ভিতরে তখন অনেক কষ্ট কাজ করতেছি, আল্লাহ না জানি কী হয়ে গেল, কারণ আমি ওকে অনেক বেশি ভালোবাসি। তো এই জন্য ভালোবাসার মানুষের কোনো বিপদ হলে সহ্য করা যায় না। একটা পর্যায়ে প্রায় 50টা কল দেওয়ার পর তখন কলটা রিসিভ করে। রিসিভ করার পর আমি তখন চিৎকার করে বলতেছি, দোস্ত কী হয়েছে, কী সমস্যা বল, কোনো সমস্যা হয়েছে, তুই কই আছিস, কী ব্যাপার, কী হয়েছে, মানে অনেকভাবে ওকে প্রশ্ন করি। ও তখন আমাকে বলে না আমি তো ঠিক আছি, আমার কোনো সমস্যা নেই। আমি বললাম তুই যদি ঠিকই থাকবি তাহলে আমার ফোন ধরতেছিলি না কেন, এত কল দিলাম আর তুই বললি আগুন আসছে আগুন ধরছে এগুলো কি? ও আমাকে বলে আগুন আসছে আগুন ধরছে। আমি বলে মানি? ও বলে একটা আগুন আসছে, ওই আগুনের দিকে তাকে আমার শরীরেও আগুন ধরে গেছে। আমি তখন বললাম মানি কি, তোর কথাবার্তা আমি কিছুই বুঝতেছি না। ও বলে বন্ধু জীবনে অনেক মেয়ে দেখছি, পুরো চট্টগ্রামে ঘুরেছি, বিভিন্ন জায়গায় ঘুরেছি, কিন্তু মামা এত সুন্দর মেয়ে আমি দেখি নাই। আমি বললাম মানি? বলে ভাই পুরে আগুন, অনেক সুন্দর একটা মেয়ে, এরকম সুন্দর মেয়ে আমার জীবনে আমি কমে দেখছি। আমি বললাম আরে বলিস কি? আমাকে বলে আমি কিন্তু আবার ওকে চিনি খুব ভালো করে, আমাদের কলেজে মানে আমাদের স্কুলে অনেক সুন্দর সুন্দর মেয়ে ছিল, মানে অনেক সুন্দর মেয়ে ছিল, ও কিন্তু কখনো কোনো মেয়ের দিকে ফিরেও তাকাইতো না, ও সবসময় মানে একটু অন্যভাবে চলাফেরা করতো। যতই সুন্দর মেয়ে ওর সামনে আসতো ও বলতো ধুর এটা কোনো সুন্দর হইলো, এর চেয়ে আরও কত সুন্দর আছে, খালি এগুলোই বলতো। কিন্তু ওর মুখে যখন আমি শুনলাম যে ও সুন্দর কোনো মেয়ে দেখছে, আর যেটাকে ও আগুন বলে, আগুনটা চোখে দেখে ওর শরীরেও নাকি আগুন ধরে গেছে, তার মানে বুঝতে হবে যে মেয়েটা আসলে অনেক বেশি সুন্দর ছিল। আমি তখন বললাম যে রোহান তুই আমাকে, ইয়াসিন তুই আমাকে সত্য করে বল যে আসলে কি মেয়েটা অনেক সুন্দর। ও আমাকে বলে যে দোস্ত সত্যি বলতেছি অনেক সুন্দর, মানে আমার জীবনে আমি এত সুন্দর মেয়ে দেখি নাই, যেমন লম্বা তেমন ফর্সা, তেমনই তার মুখমণ্ডল চুল সব কিছু মিলে একেবারে মনে হয় আল্লাহ যেন নিজ হাতে তাকে বানিয়ে দিছে। ওর কথাগুলো শুনতে শুনতে ওই মেয়েটাকে দেখার জন্য আমার মনের ভিতর অনেক ইচ্ছা জাগে। আমি তাকে বলি কি রে আমি কি দেখতে পারবো? শালটা ছিল তখন 2009 এবং 2010-এর মাঝামাঝি, তো ওই সময় এত ফেসবুক ইন্টারনেট ওগুলো ছিল না, জাস্ট ফোনেই কথাবার্তা বলা হইতো। তো ও আমারে বলে কেমনি দেখাবো তোরে? আমি বলি মেয়েরে দেখার জন্য প্রয়োজনে তোর কাছে চলে আসবো, দিনাজপুরে চলে আসবো। আমাকে বলে আরে না দিনাজপুরে আসতে হবে না, যাই হোক তুই তো মেয়েটা অনেক সুন্দর আর ও তো চলেই গেছে, আমি তোকে দেখাবো কেমন করে। আমি বললাম তো তোদের ব্যাংকে কেন আসছিল? ও বলে টাকা উঠানোর জন্য আসছে। আমি বলি টাকা উঠাতে আসলে তো অবশ্যই তার কোনো কন্ট্রাক্ট নাম্বার আছে? বলে হ্যাঁ মেবি কন্ট্রাক্ট নাম্বার থাকতে পারে। আমি বলি তুই একটু বন্ধু চেক করে দেখ না যে তার কন্ট্রাক্ট নাম্বারটা আছে কি না। তো বলে আচ্ছা ঠিক আছে তুই আমাকে 1 ঘন্টা পরে কল দে। 1 ঘন্টা পরে কল দিলাম, ও তখন কন্ট্রাক্ট নাম্বার বের করে। কীভাবে যেন কন্ট্রাক্ট নাম্বার বের করে, আমাকে বলে বন্ধু কন্ট্রাক্ট নাম্বার বের করছি, ওই মেয়েটাও দেখতে অনেক সুন্দর, নাম্বারটা নিছি। আমি তখন বললাম যে নাম্বারটা কার, মানে অ্যাকাউন্ট কি মেন নামে নাকি অন্য কারো নামে? আমাকে বলে না এই মেয়ের নামে অ্যাকাউন্ট হবে, কারণ মায়া আক্তার হচ্ছে অ্যাকাউন্টের নাম, আর এই মেয়ের নামও তো মানে মায়ায়, ও তো মায়া দিয়ে সিগনেচার করে টাকাটা নিয়ে গেছে। আমি তখন বললাম যে তাহলে তোমার ওই মেয়ের অ্যাকাউন্টে তুই ফোন নাম্বারটা আমাকে দে। আমাকে বলে না প্রথমে আমি ট্রাই করি, যদি আমি না পারি তাহলে তোকে নাম্বার দিব। আমি বলি দেখ বন্ধু তোর কাছে আমি জীবনে কোনো দিন কিছু চাই নাই, তুই আমার আজকেও অ্যাটলিস্ট আমার খালি হাতে ফিরাই দিস না, তোর কাছে মিনতি করতিস তুই আমার নাম্বারটা দে। ও আমাকে বলে তুই পাঠাইতে পারবি? আমি বললাম হ্যাঁ আমি পারবো, আমার মন বলতেছে আমি পারবো। তো খুবভাবে বলার পরে ও তখন আমাকে মেয়ের নাম্বারটা দেয়।
মেয়ের নাম্বারটা যখন আমাকে দেয়, আমি তখন সেদিনই রাত প্রায় 10:30 দিকে মেয়েটাকে কল দিই। প্রায় অনেকগুলো কল দিয়ে আমার কলটাও রিসিভ করে না, এর পরের দিনও কল দিয়ে আমার কল ধরে না, অনেকবার কল দিচ্ছে আমার কলইও রিসিভ করে না। এভাবে টানা প্রায় 2 দিনের মতো আমি মেয়েটাকে মানে মেয়েটার নাম্বারে কল দিলাম, ও আমার কল ধরতেছে না। পরে আমি আমার বন্ধু ইয়াসিনকে বলেছি, ইয়াসিন এটা কী হইলো, এতবার কল দিতেছি আমার কলই তো ধরতেছে না। ইয়াসিন আমাকে বলতেছে, আমি নিজেও কিন্তু অনেকবার কল দিছি। আমি বলি, তাই নাকি, তুইও কল দিছিস? ও বলে, আমিও কল দিছি কিন্তু এই মেয়ে তো কল ধরে না, মোবাইল খোলা আছে কল ঢুকে কিন্তু ধরে না। আমি তখন বললাম যে ব্যাপারটা কী হতে পারে একটু আমাকে বলতো। আমাকে বলে, দেখ আসলে কোনো ব্যাপারে আমার মাথায় আসতেছে না, মানে এটা কী হইলো, কেন ধরতেছে না, আমি কোনো কিছুই বুঝতেছি না। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে খুব একটা বিরক্ত করা ঠিক হবে না, কারণ ওই সময় কিন্তু নাম্বার দিয়ে মানুষকে ট্রেস করা যাইতো অ্যান্ড নাম্বারে বিরক্ত করলে কিন্তু কমপ্লেন করা যাইতো, আর তখন প্রথম প্রথম র্যাব বের হয়েছিল। তো বলে যে র্যাবের কাছে কমপ্লেন করতে পারে বা প্রবলেম এরকম, র্যাবে অনেককে ধরতেছিল, তুই এরকম কন্ট্রাক্ট করিস না অথবা আমার নামেও রিপোর্ট আসতে পারে, আমার চাকরিও চলে যাবে। তো এরপরে আমি আর কল টল দিই না, প্রায় দীর্ঘ 20-25 দিনের মতো কেটে যায়। 20-25 দিন কেটে যাওয়ার পরে একদিন ওই নাম্বারটা থেকে আমার নাম্বারে একটা মিস কল আসে। যখন মিস কল আসে আমি নাম্বারটা পুরো দিয়ে সেভ করে রাখি, মানে পুরো দিয়ে নাম্বারটা সেভ করি। যখন মিস কল আসে আমি তখন কল ব্যাক করি, কল ব্যাক করার পরে মেয়েটা কলটা রিসিভ করে। আমি তখন বললাম যে আসসালামু আলাইকুম, কী বলতেছিলেন? পরে বলে যে আমি মায়া। আমি মনে মনে বলতেছিলাম যে আমি তো এই মায়াকেই খুঁজতেছিলাম, যে মায়ার চাদরে আমি আজ থেকে 25 দিন আগে পড়েছিলাম। আমাকে তখন বলতেছিল যে ভাই আপনি কী বলতেছেন একটু বলেন তো। আমি বললাম যে মানে আপনি কি আমার নাম্বারে কল দিয়েছিলেন নাকি এর আগে আরও অন্য কাউকে কল দিয়েছিলেন? মানে আমার চিন্তা হচ্ছে আমার বন্ধুর সাথে আবার ওর কোনো ফিটিং হয়ে গেল না। তো বলে যে না, আমি তো অন্য কাউকে কল দিনে আমি আপনাকেই কল দিয়েছি, আপনি কে বলেন? আমি তখন বললাম যে মানে সত্য কথাই বললাম যে আমার নাম রোহান, আমার বাড়ি চট্টগ্রামে। তো বলে চট্টগ্রাম থেকে আপনি আমাকে কল দিয়েছেন, আপনি কি জানেন এটা কোথায়? আমি বললাম জানি তো। ও বলে, মেয়েটা বলে কোথায়? আমি বললাম যে এটা দিনাজপুর। পরে বলে, কীভাবে আপনি জানেন দিনাজপুর? আমি বললাম জানি, আপনি বোকাজি এই জন্য আপনি, কারণ ফোনে কথা বলে আমার কাছে এক ধরনের সফটওয়্যার আছে, ওইটা দিয়ে লোকেশান ট্রেস করা যায়, আমি জানি আপনি দিনাজপুরের। পরে আমাকে বলতেছে, তাহলে তো আপনি অনেক ইন্টেলিজেন্ট, কিন্তু আমাকে কেন কল দিয়েছেন, আপনি কি আমাকে চিনেন? আমি বললাম যে না, আমি আপনাকে চিনি না, তবে আপনাকে আমার অনেক ভালো লাগছে। তো বলে যে ভালো লাগছে মানে আপনি কি আমাকে দেখছেন? আমি বলি আমি আপনাকে দেখছি। বলে কোথায় দেখছেন? আমি তখন আমার বন্ধুর কথা বলি না, আমি বলি আমার একটা রিলেটিভ আছে দিনাজপুরে, ওখানে গেছিলাম, ওখানে আপনাকে একটা রেস্টুরেন্টের সামনে দেখছি। আমার বন্ধু মানে ওদের ব্যাংকের নিচে একটা রেস্টুরেন্ট আছে, ওই রেস্টুরেন্টটা মানে দিনাজপুরে মোটামুটি নাম করা রেস্টুরেন্ট। তো ওই রেস্টুরেন্টে ও খাবার খাইতো সবসময় এবং বলতো যে এখানে কপত কপতি ছেলেমেয়েরা সবসময় এসে বসে আড্ডাবাজি করে, রেস্টুরেন্টটা অনেক ভালো, এটা আমাকে বলে। তো আমি বলি যে আমি তখন ওই রেস্টুরেন্টের নাম বলি যে অমুক রেস্টুরেন্ট, আমি খাবার খাওয়ার সময় আপনাকে দেখছিলাম। তো মেয়েটা আমাকে বলো, আমাকে দেখলে আমার ফোন নাম্বারটা কীভাবে নিলেন? আমি বলি, খুব কষ্ট করে আপনার ফোন নাম্বারটা জোগাড় করছি। আর ফোন নাম্বার কীভাবে জোগাড় করছি এটা বলতে গেলে অনেক সময় লাগবে, আমি এটা নাই বলি। তো আমাকে বলো, আচ্ছা ঠিক আছে, এত কথা বলার দরকার নেই, আপনি আমাকে ওই রেস্টুরেন্টে কার সাথে দেখছেন? যখন এইটা বলে তখন আমার নিজের ভিতরে একটু সন্দেহ লাগে, কারণ আমার বন্ধু যেতে বলেছিল ওই রেস্টুরেন্টে বিশেষ করে কপত কপতিরা বসে, মানে ছেলেমেয়েরা। আমি তখন বললাম, যার সাথে দেখেছি আসলে কি বলবো, বলার কোনো ভাষা নাই, আপনার সাথে কি ওকে যায়, ওর চেহারা দেখছেন? এটা বলার পরে মেয়েটা তখন বলতেছে, মানে কি বলবো ঠিক বুঝতে পারতেছি না, আসলে আমিও চাই নাই কিন্তু কীভাবে কি হয়ে গেল আমি জানি না। আমি তখন বুঝতে পারলাম যে ইয়া, এটাই পয়েন্ট, তার মানে এই মেয়ের কারণে কারোর সাথে সম্পর্ক আছে। আমি তখন বললাম যে শোনেন, মেয়েরা আসলে তাদের জীবনে সবচেয়ে বড় ভুলটা কী করে জানেন? ওরা আসলে তাদের লাইফে খারাপ মানুষটাকে চুজ করে ফেলে, খারাপ মানুষটাকে। মেয়েটা আমাকে বলতেছে, না ও আসলে আমি কী বলবো, আমি আসলে আপনি সম্ভবত ওকে চিনেন তাই না, আপনি ওর কাছ থেকে নাম্বার নিয়েছেন, এমন করে বলে। আমি তখন বললাম যে হ্যাঁ, আপনি যদি আমাকে মানে আমি তো ডিটেলসে বলতে পারবো না, কারণ ও বলে, তখন মেয়েটা বলতেছে যে জানি তো ডিটেলসে বললে ও আপনাকে বকা দিবে, কিন্তু ও আমার সাথে যেগুলো করতেছে এগুলো কি ঠিক করতেছে বলেন? আমি তখন বললাম, মেয়েটা বলতেছে যে আমি অনেক ভালো। আমি বললাম, আপনি ভালো হয়ে লাভ কি, ধরেন একটা ময়লা গ্লাসে আপনি একটা মিনারেল পানির বোতল খুলে আপনি পুরোটা পানি হচ্ছে ময়লা গ্লাসে ঢেলে দেবেন এবং ওই পানিটা যদি কাউকে খেতে বলে, কেউ কি খাবে? মেয়ে বলে, না তো খাবে না, কারণ পানিটা তো ময়লা হয়ে গেছে। আমি বলি, আপনি কিন্তু মিনারেল ছিলেন কিন্তু আপনি ঢুকে গেলেন একটা ময়লা পানির গ্লাসে, তাহলে কী লাভ হলো, আপনি তো নিজেও ময়লায় জড়িয়ে গেলেন। তো মেয়েটা আমাকে বলতেছে, বিশ্বাস করেন এমন যুক্তি দিয়ে না, কি আমাকে কোনোদিন কিছু বোঝায় নাই, মানে আপনার কথাটা শুনে আমার অনেক ভালো লাগছে, আমি সিরিয়াসলি মানে আমি আসলে মানে মানে আমি কী বলবো ঠিক জানি না। আমি তখন বললাম যে শোনেন, এরকম উল্টাপাল্টা ছেলেদের সাথে রিলেশন না করে নিজেদেরকে একটু মানে একটু ভালো ছেলের দিকে কনসার্ট করেন, অনেক ভালো ভালো ছেলে আছে যারা আপনাকে পছন্দ করে, আপনি দেখতে পরীর মতো, এত সুন্দর একটা মেয়ে কিন্তু কি। তো বলে যে আসলে মানে ওর কাছ থেকে আমি সরতে পারতেছি না, আর আমার না কোনো পিছু গাইডলাইন না থাকার কারণেই আমি এটা থেকে সরতে পারতেছি না। আমি তখন বললাম যে পিছনে গাইডলাইন মানে? এটা বলার পরে হঠাৎ করে মনে কি জেনে আসছিল, মেয়ে আমাকে বলে যে আমি আপনাকে পরে কল দেবো, এটা বলে লাইনটা কেটে দেয়। যখন কেটে দেয় আমি তখন চিন্তা করতেছিলাম যে আল্লাহ, ওই ছেলের সাথে আবার যোগাযোগ করে কিনা,
কারণ ওর সাথে যোগাযোগ করলে তো আমি ধরা খেয়ে যাবো। আমি তখন মনে মনে আমি আমার বন্ধু ইয়াসিনকে ফোন করি, ফোন করে বলি যে ইয়াসিন, এই মেয়ের সাথে তোর কথা হয়? ও বলে না, আমি এই মেয়েকে ব্লক করে দিছি। আমি বলি কেন? ও বলে যে যদি আমার নাম্বারটা কোনোভাবে পেয়ে যায় আমি এই জন্য ব্লক করে দিছি যাতে আমার সাথে কোনো কন্ট্রাক্ট না করতে পারে, কারণ বন্ধু দেখে আমি এখানে চাকরি করি আর আমি যতদূর শুনেছি যে এই মেয়ের বাবা নাকি মানে দিনাজপুরের অনেক নাম করা ব্যক্তি, মানে অনেক টাকা পয়সার মালিক, ওনার অনেক গ্যারেজ, ব্যবসা প্রতিষ্ঠান, অনেক কিছু আছে, অনেক বড় লোক। আমি তখন বললাম তাই নাকি? ও বলে হ্যাঁ। আমি বলে আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে, আমার বলে তুই কথা বলিস। আমি বললাম না, আমিও ব্লক করে দিছি। ও বলে কেন, তুই ব্লক করলি কেন? আমি বললাম এমনিতে ভালো লাগে না, যেহেতু অনেকবার কল দিছি রিসিভ করে না, এত অহংকারী মেয়ের সাথে কেন কথা বলবো, আমি এর জন্যই ব্লক করে দিছি। আমার বন্ধু তখন বলতেছিল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা কিন্তু ভালো করছিস, এটা ঠিক আছে। তো আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে। এরপরে কী করি, এর পরের দিনে দুপুরবেলা মেয়েটা আমাকে আবারও কল দেয়, ও ডাইরেক্ট কল দেয়। আমি তখন রিসিভ করি, আমাকে বলতেছে যে রোহান ভাইয়া ভালো আছেন, ওরকম করে মানে যেন আমি তার খুব পরিচিত। তো আমি তখন বলি যে হ্যাঁ ভালো আছি। তো বলে আচ্ছা, তো মানে আমি সরি, আসলে ও কালকে হচ্ছে মা আসছিল পিছন থেকে, তো এই জন্য ফোনটা কেটে দিচ্ছে। আমি বললাম যে আপনার মা আসলে মানে মেয়েটা যখন ফোনটা কাটছিল তখন মনে তাকে পিছন থেকে খুব মানে কেউ জোরে একটা ধমক দিছে, মানে খুব জোরে ধমক দিছে। আমি বললাম যে এমন কি আসলো যে আপনাকে এভাবে ধমক দিল, আপনি ফোনটা মানে একদম মানে খুব দ্রুতই কেটে দিলেন? আমাকে বলে আমার মা না একটু অন্যরকম। আমি বললাম কীরকম? পরে বলে আমি মানে বলি বুঝাতে পারবো না আমি তো। আমি বলে আচ্ছা বলেন না শুনি। আমাকে বলে কালকে আপনাকে বলছিলাম না যে আমার পিছনে কোনো গাইডলাইন নাই। আমি বলি হ্যাঁ হ্যাঁ। বলে যে এটাই বড় সমস্যা। আমি বলি কী সমস্যা? মেয়ে আমাকে বলে যে আমার ঘরে যে মা আছে এটা আমার আপন মা না, এটা আমার সৎ মা, এবং ওনার বয়সের সাথে আমার বয়সের ডিস্টেন্স কিন্তু অনেক না, উনি মাত্র আমার চেয়েও 4 বছরে বড়। আমি তখন বললাম যে তো আপনার বাবাও কি ওনাকে বিয়ে করছে? বলে হ্যাঁ ওনাকেই বিয়ে করছে, আমার মা মারা গেছে। আমার মা মারা যাওয়ার পরে দীর্ঘ সময় আমার বাবা বিয়ে করে নাই, প্রায় আমার মা মারা যাওয়ার 17-18 বছর পর্যন্ত আমার বাবা বিয়ে করে নাই, এবং 17-18 বছরের পরে এই মহিলাটাকে আমার বাবা বিয়ে করে ফেলছে, এবং ওই মহিলাটা আমাকে খুবভাবে টর্চার করে, এবং ওনার ঘরেও এখন একটা মেয়ে সন্তান আছে, ওই মেয়েটা অনেক বড় হয়ে গেছে, ওই মেয়েটা অনেক বড়। তো সব কিছু মিলে আমি আসলে মানে বুঝতে পারতেছি না যে কীভাবে কী করবো, আমার নিজেরও মানে মাথা তার ঠিক নাই। আমি তখন বললাম যে মানে আমাকে একটু সত্য করে বলো তো ঘটনাটা কী, কীভাবে কী হয়েছে আমি সব কিছু জানতে চাই। তো তখনও আমাকে বলে যে ওই মেয়ের সাথে মানে ওর যে মা আছে ওর মায়ের নাম হচ্ছে ময়ূরী। পরে বলে যে ওই ময়ূরীর সাথে আমার বাবা হচ্ছে ফোনে কীভাবে জানি রিলেশন করে, এবং করে বাবা হুট করে ওনাকে বিয়ে করে ফেলে, এবং আমরা সবাই শিওর যে বাবা যখন বিয়ে করে তখন তিনি প্রেগনেন্ট ছিলেন, ওরকম প্রেগনেন্ট ছিলেন, ওই প্রেগনেন্ট থাকা অবস্থায় বাবা ওনাকে বিয়ে করে, এবং ওনার বয়সটাও তখন অনেক কম ছিল, অনেক কম বয়সে আমার বাবা ওনাকে বিয়ে করে ফেলে। তো আমি তখন বললাম যে মানে আমি আসলে ব্যাপারটা বুঝতে পারতেছি না যে এত কম বয়সে আপনার বাবা তো আমি যতদূর জানি যে অনেক রিচ একজন পার্সন, তো মানে আমার বন্ধুর মুখ থেকে তো আমি শুনেছি। পরে মেয়ে আমাকে বলে যে জানি তো ও আপনাকে সব কিছু বলছে, কিন্তু রিচ হয়ে কী হবে, আমার বাবার কাছ থেকে তো আমি বাবা মায়ের কাছ থেকে ওরকম ভালোবাসা কখনোই পাইনি, মাকে তো ছোটোবেলায় হারাই ফেলছি আর বাবার কাছ থেকে বরাবর মতো অবহেলা আর অনাজ্ঞা পেয়ে আসছে। আমি তখন বললাম যাই হোক মন খারাপ করো না, আল্লাহর উপর ভরসা রাখো, আল্লাহ সব কিছু ঠিক করে দিবে। এইভাবে সাপোর্ট করে তার সাথে কথা বলতেছি। আমি তার সাথে প্রায় 5-6 দিনের মতো কথা বলার পরে 5-6 দিন পরে একদিন মেয়েটা আমাকে বলতেছে আচ্ছা আমি না কিছু বুঝতেছি না। আমি বললাম কি? ও বলে আমি হৃদয়কে বারবার জিজ্ঞেস করি তোমার ব্যাপারে, যে তোমার এক ফ্রেন্ড আমাকে ফোন দেয়, হৃদয় বলে যে সে নাকি তার কোনো ফ্রেন্ডকে নাম্বার দেয়নি, তাহলে তুমি নাম্বারটা কীভাবে পাইছো? আমি তখন তো মানে যখন বলে হৃদয় আমি তখন মানে বলেছি যে তার বয়ফ্রেন্ড হচ্ছে হৃদয়। আমি তখন বলি আরে ও তো বাটপার, ও তো বলবে না, ও বলবে নাকি ও টাকার জন্য তোমারও বিক্রি করে দিতে পারবে। এটা বলার পরে মেয়েটা বলে হ্যাঁ এটা একদম ঠিক বলছো, আমি এটা জানি যে টাকার জন্য নিজের মায়ের সাথে যদি এরকম করতে পারে তাহলে আমাকে বিক্রি করা তো ওর জন্য কোনো ব্যাপারই না। আমি তখন বললাম হ্যাঁ দেখছো ও কত খারাপ, ওর মায়ের সাথে এরকম করে। ও বলে মেয়েটা বলে যে হ্যাঁ জানি। আমি বলি তোমাকে একটা রিকোয়েস্ট করি। ও বলে করো। আমি তখন আমরা মানে তুমি করেই সম্বোধন চলে আসে, মানে ভালো ফ্রেন্ডশিপ হয়ে যায়। পরে আমি বললাম ও আমাকে বলে হ্যাঁ বলো। আমি বললাম যে তুমি না হৃদয়কে ছেড়ে দাও, ওর সাথে কথা বলো না। তো আমাকে বলে তো আমি তোকে অনেক ভালোবাসি। আমি বলি শোনো তুমি দুষ্ট গরুর চেয়েও শূন্য গল অনেক ভালো, ওকে যত ভালোবাসবে তুমি ততই বিপদে পড়বা, তুমি ওর সাথে কথা বলো না, তুমি ওর সাথে কন্ট্রাক্ট বন্ধ করে দাও। ও আমাকে বলে আমি না ওর সাথে কথা বলা ছাড়া থাকতে পারতেছি না। আমি বললাম যে ওর সাথে কথা না বলে তুমি আমার সাথে কথা বলো, আমি তোমার সাথে কন্টিনিউ কথা বলবো, আর আমার সাথে কথা বলতে বলতে তুমি ওকে ভুলে যেতে পারবা। এইভাবে একদিন দুই দিন তিন দিন করে বুঝাইতে বুঝাইতে একটা পর্যায়ে মেয়েটা আমার সাথে কথা বলে, মানে কথা বলে যে এমন কথা বলে যে আমি তার সাথে দিন রাত মিলিয়ে কথা বলি, কারণ আমার তো কোনো পড়াশোনার চাপ নাই, কিছু নাই, এই জন্য আমি পুরোই ফ্রি থাকি, আর ফ্রি থাকা অবস্থায় পুরোটা সময় আমি ওকে দিয়ে দিই, আমি পুরোটা সময় ওকে দিই, আমি ওর সাথে কথা বলি। কথা বলতে 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 আমার দুজনের মাঝে মোটামুটি একটা ভালো সম্পর্ক হয়ে যায়। ওই সময় হৃদয় কিন্তু ওর জীবন থেকে মোটামুটি সরে যায়, ও হৃদয়কে ফোন করে না, আর হৃদয় অনেকবার ফোন দিয়ে টায়ার্ড হয়ে যায়, ওকে আর ফোন করে না। আমি কিন্তু আজও জানি না হৃদয়কে বা দেখতে কেমন, আমি সম্পূর্ণ ওই হৃদয়ের আশ্রয় দিয়ে ওর সাথে কথা বলতে শুরু করি। এইভাবে প্রায়
তিন থেকে চার মাসের মতো আমরা কথা বলি। কথা বলতে বলতে মানে রাত জেগে তো ফোনে কথা বলতেছি, কথা বলতে বলতে কখন যে দুজনের মাঝে একটা ভালো লাগা আর ভালোবাসা কাজ করে এটা কেউ বুঝতে পারি না। সময়ের পরিবর্তন হতে হতে আমার কাছে মনে হয় ও যেন আমার মনের রাজ্যের রাজকুমারী হয়ে যায়। আমি ওকে ছাড়া কোনো কিছুই বুঝতে পারি না। প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত, প্রতিটা ক্ষণ আমার ভালোবাসার কুটিরে ও বসে থাকে। আমাদের এর মাঝে এমন একটা মিষ্টি প্রেমের সম্পর্ক হয়ে যায়। ওর সাথে এক ঘন্টা কথা বলতে না পারলে আমার কাছে মনে হয় যেন নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। প্রতি ঘন্টায় কথা হোক বা না হোক অন্তত SMS আদান প্রদান আমাদের মাঝে হবেই হবে। এত গভীর সম্পর্ক যখন হয়ে যায় তখন আমি একদিন মায়াকে বলি যে মায়া আমার তো সহ্য হয় না, আমি তোমাকে দেখতে যাবো, আমি তোমাকে দেখার জন্য দিনাজপুরে আসবো। আমাকে বলে তুমি কি জানো চট্টগ্রাম থেকে দিনাজপুরের ডিস্টেন্স কত দূরে? আমি বললাম বাংলাদেশের ভিতরে তো, যদি বাংলাদেশের বাইরে হতো আমি সেখানেও যাইতাম। ও আমাকে বলে এরকম পাগলামি করো না, আরও কিছুদিন যাক। আমি বললাম না, আরও কিছুদিন যাইতে হবে না, আমি এখনই তোমার সাথে দেখা করবো। ও আমাকে বলে কেন? আমি বললাম আমি তোমাকে ভালোবাসি, আমার সহ্য হয় না। ও বলে আচ্ছা ঠিক আছে আসো, কোথায় থাকবা? আমি বললাম যে তুমি যেখানে বলো। ও বলে আমি তোমার জন্য একটা ভালো হোটেল ঠিক করে দেবো। আমি বলি বাসায় নিবা না? ও বলে না বাসায় তো নেওয়া যাবে না, আমি তোমার জন্য এখানে দিনাজপুরে অনেক ভালো আবাসিক হোটেল আছে, কোনো একটা হোটেলে তোমাকে সেট করে দেবো, তুমি ওখানেই থাকবা। যাই হোক, কথাবার্তা শেষ করার পরে আমি তখন বললাম যে ওকে ফাইন, তাহলে আমি কবে আসবো? ও বলে 2-3 দিন পরে আসো। তো আমি আমার বন্ধুকে কিন্তু কোনো কিছুই বলিনি, ইয়াসিনকে কোনো কিছু না বলে 2-3 দিন পরে আমার ভালোবাসার মানুষ মায়াকে দেখার জন্য আমি সুদূর দিনাজপুরে যাই। এবং দিনাজপুরে যাওয়ার পরে যে রেস্টুরেন্টের কথা ও আমাকে সবসময় বলতো আমি সেই রেস্টুরেন্টেই বসি। বসার পরে ও তখন আমাকে কল দেয়, ও বলে তুমি কোথায়? আমি বললাম যে এই রেস্টুরেন্টে। ও বলে না 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 এখানে থাকো না, বেরিয়ে আসো। আমি বললাম কেন? ও বলে আরে বোকা, তুমি যদি এখানে থাকো যে কোনো সময় হচ্ছে হৃদয় এখানে আসতে পারে, তোমাকে দেখলে, তোমার সাথে আমাকে দেখলে অনেক ঝামেলা করবে। আমি বললাম আমি ওকে ভয় পাই নাকি, তুমি কি বলতেছো, তুমি আসো। আমাকে বলে না এটা ভালো হবে না। আমি বলি ধুরু তুমি আসো তো, কারণ আমার কথা হচ্ছে আমার বন্ধু তো উপরে আছে, কোনো বিপদে পড়লেও আমাকে হেল্প করবে। তো এরপরে ও আসে, আসার পর আমি ওর সাথে কথা বলতেছি। কথা বলতে বলতে প্রায় 20-25 মিনিট পরে একদম হ্যাংলা করে, আমার মনে হয় যে ড্রাগস নিয়ে, ছেলের অবস্থা খুব খারাপ, লম্বা লম্বা চুল, গালটাল ভাঙা, চোখগুলো ভিতরে ঢুকানো, একটা ছেলে এসে আমার বলতেছে কে রে তুই, এমনি ডাইরেক্ট। তো যখন বলতেছে কে রে তুই, তখন মায়া আমার মুখের দিকে তাকিয়ে আছে। আমাকে মায়া তখন বলতেছে হৃদয় ও মানে ওনার সাথে, ওর সাথে তুমি এভাবে কথা বলতেছো কেন? আর ওর সাথে আমার কিছুই না, আমরা জাস্ট ফ্রেন্ডলি দেখা করতে আসছি। পরে বলে ওকে, যখন হৃদয় কথা বলে তখন মায়া আমাকে বলতেছে কি ব্যাপার, ওকে তুমি চেনো না? আমি তখন লাভ দিয়ে উঠে আমি বলি যে আরে তুই তো খাইয়ে আসছিস, ঘুরে আছিস, এই জন্য আমার চিনতে পারতাস না, তুই এখন মাতালে আছিস। এটা বলার পর ও তখন আমার কলার চাইপা ধরে, ধরে আমাকে ওখানে শোয়াই ফেলে এবং গুছাইতে শুরু করে। ওর সাথে অনেকগুলো ছেলে ফেলেছিল, যখন ঝামেলা করতেছে আমার ওইখানে আটকায় ফেলে। আটকানোর পর আমার কাছ থেকে মোবাইল নেওয়ার চেষ্টা করে, আমি মোবাইল দিই না। তখন ওভাবে মায়াকে হচ্ছে ওখান থেকে বিদায় করে দেয়। মায়া তখন চলে যায়। যখন মায়া চলে যায় এরপর আমি কী করি, খুব কষ্ট করে মোবাইল ফোনটা বের করে রাখি, বের করে আমার বন্ধুকে কল দেয়। ও তখন উপরেই থাকে, ব্যাংকেই থাকে। ওরে বললাম যে বন্ধু আমি তোর মানে মানে অমুক রেস্টুরেন্ট আছি নিচে আসি। ও আমাকে বলে কী মানে, মানে কি তুই চট্টগ্রাম? আমি বলি না এখানে আসছি, তুই আমি একটু বিপদে পড়ছি। এটা বলার পর ও তখন ব্যাংক থেকে নাইমে আসে, নাইমে এসে দেখে যে আমার ওখানে আটকায় রাখছে, আটকায় রাখছে। ও তখন যায়, ও কিন্তু হৃদয়কেও চিনে, হৃদয়ের সাথে সম্পর্ক ভালো। পরে আসার পরে ওকে দেখা মানে ওকে দেখার পরে হৃদয় তখন বলেছে আরে ইয়াসিন ভাই আপনি তো? বলে যে কী হয়েছে ভাই এখানে? বলে যে ওই হালার আমার গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতেছে, আমার গার্লফ্রেন্ড নিয়ে রেস্টুরেন্ট আসছে, ভাই মাথা কেমন লাগে বলেন তো? তখনই হচ্ছে ইয়াসিন ওকে বলতেছে মানে ওর ওই মানে হৃদয়কে বলতেছে যে আচ্ছা শোনো ওরে ছেড়ে দাও, ও আমার বন্ধু। পরে বলে যে আপনার বন্ধু মানে কি বলেন এটা, আপনার বন্ধু কি করে হয়, ওর বাড়ি কোথায়? আপনার বাড়ি তো শুনলাম চট্টগ্রামে। বলে ওর বাড়িও চট্টগ্রামে। তো বলে চট্টগ্রাম থেকে আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে আসছে? তো ইয়াসিন তখন বলতেছিল যে না, ও চট্টগ্রাম থেকে আপনার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে আসে নাই, মূলত ওকে হয়তো আপনি চিনেন না, ও অনেকগুলো বাংলা নাটকে কাজ করে। আপনি কি নাটক দেখেন নাকি? তো হৃদয় বলে যে না আমি তো নাটক দেখি না। পরে বলে যে আপনি তো বাংলা নাটক দেখেন না? ও কিন্তু বাংলা নাটকের অ্যাক্টর, ও কিন্তু বাংলা নাটকে অভিনয় করে, ওকে মোটামুটি সবাই চিনে, হয়তো আপনি চিনেন না, এই জন্য আপনার গার্লফ্রেন্ড ওকে চিনতে পারছে বইলা ওর সাথে বসে কথা বলতেছিল, আর কোনো কিছুই না। তখন আমাকে বলতেছে কি ভাই সত্যি? আমি বললাম যে হ্যাঁ সত্যি। তখন আমাকে মানে ইয়াসিন চুক্তি মারতেছে, আমি বললাম হ্যাঁ সত্যি। পরে বলে যে ভাই আপনি আগে বলবেন না, আমি তো ভয় পেয়ে গেছিলাম। তো আমি বললাম যে না ভাই ঠিক আছে, এখন যেহেতু মিস আন্ডারস্ট্যান্ডিং একটা ব্যাপার। পরে বলে ভাই আমি মেয়েটাকে অনেক ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচব না, ও আমার দেহের অক্সিজেন, ওর সাথে কেউ কথা বলতে দেখলে আমার মাথা খারাপ হয়ে যায়। আমি তখন বললাম আচ্ছা ভাই ঠিক আছে ওকে ফাইন। তো ওরা তখন চলে গেল। আমার বন্ধু ইয়াসিন তো তখন আমার উপরে খুব খেপে আছে, তুই এটা কী করলি, এখানে কেন আসলি, তুই একটাবার চিন্তা করলি না যে এটা কত বড়
বিপদ হতে পারে, ওর ছেলেবেলেগুলো অনেক খারাপ, ওরা মানে দিনাজপুরের কিং, ওরা মানে অনেক খারাপ খারাপ কাজ করে, অনেক অনেক কিছু করে, তুই এটা কেন করলি, তুই এটা কাজটা তুই মোটেও ভালো করিস নাই, প্লিজ এটা তুই চেঞ্জ কর আমাকে বলে। আমি তখন বললাম যে শোন, আর বলে এই ওর গার্লফ্রেন্ডই তো ছিল ওই মেয়েটা, ওই মেয়েটির সাথে তুই কীভাবে সম্পর্ক হলি, কাহিনি তো বুঝতেছি না। আমি তখন তার কাছে সব কিছু খুলে বললাম। বলার পর তখন মানে হাসেও আবার রাগও করে, তখন আমি ব্যাংকে নিয়ে গেল। ব্যাংকে নিয়ে বলতেছে এখন কী করবি, এখন তো ওই মেয়ের সাথে আর তুই কথা বলতে পারবি না। আমি বলি শোনো, ওই মেয়ে কিন্তু ওরে ব্লক দেওয়া রাখছে, হৃদয়ের ব্লক দেওয়া রাখছে, হৃদয় কিন্তু আর ওই মেয়ের সাথে কন্ট্রাক্ট করতে পারবে না। আর আমার ফোনটা দিয়ে আমার ফোনও কিন্তু এখনও কল দেয় নাই। আমি তখন কল ব্যাক করি, আমার ওই ব্যাংকে বসে হচ্ছে মানে মায়াকে কল দেয়। মায়া তখন কল ধরে আমাকে বলতেছে যে মানে মায়া তখন বলছে তোমারই কিছু করে নাই তো? আমি বললাম না কিছু করে নাই, তুমি ঠিক, আমি ঠিক আছি। পরে বলে যে তুমি এখন কোথায়? আমি বললাম উপরে আছি, আমি আছি ভালো আছি। পরে বলতেছে যে আচ্ছা ও তোমার সাথে এরকম বিহেভ করলো কেন, ও তো তোমার ফ্রেন্ড তাই না? আমি বললাম যে না ও আমার ফ্রেন্ড না। পরে বলে মানে কি ও তোমার ফ্রেন্ড না? আমি বললাম যে না, আমি আসলে ওই মিথ্যেটা সত্য বলার জন্যই তোমার সামনে আসছিলাম, ভেবেছিলাম যে তোমাকে সামনে বসিয়ে সত্য কথাটা বলবো, কিন্তু এটা বলার মতো সময় আর সুযোগ আমার হয়ে ওঠে নাই, এর আগে আমি ওর আক্রোশের শিকার হয়ে গেছি। আসলে তোমাকে সত্য কথা হচ্ছে ও আমার ফ্রেন্ড না, আমার ফ্রেন্ড হচ্ছে ইয়াসিন, ব্যাংকে চাকরি করে, এবং সব কিছু তাকে খুলে বললাম। বলার পরে সে পুরো স্ট্রেট হয়ে গেছে, ও আমাকে বলতেছে ও মাই গড এটা তো আমার সাথে প্রতারণা। আমি বললাম না প্রতারণা না, এটা তোমার সাথে আমি কোনোভাবেই প্রতারণা করি নি, আমি তোমাকে পছন্দ করি ভালোবাসি, আর এটার জন্য তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমি জাস্ট একটা ছোটোখাটো কৌশল অবলম্বন করেছি। ও আমাকে বললে দেখো ওইদিকে আর যাওয়া যাবে না, ওইদিকে গেলে কিন্তু হৃদয় তোমাকে মেরেই ফেলবে, ও কিন্তু অনেক ডেয়ারিং একটা ছেলে। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে ওইদিকে যাবো না, তুমি তো অ্যাটলিস্ট ব্যাংকে আসতে পারবা, উপরে যে ব্যাংক আছে। পরে বলে হ্যাঁ আমার তো ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আর আমার অ্যাকাউন্টে অনেক টাকাও আছে, আমার বাবা আমাকে প্রতি মাসে হচ্ছে আমার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে, আমি ওখানে আসতে পারবো, ওখানে কিন্তু কোনো প্রবলেম নেই, ব্যাংকের ভিতর ঝামেলা করবে না। আমি তখন বলি ঠিক আছে তাহলে তুমি আগামী দিন ব্যাংকে আসো। ইয়াসিন তখন আমাকে বলতেছে তুই কি আমার ব্যাংকে তোর পার্ক বানাই ফেলবি নাকি? আমি বললাম আরে না, আমার ওর সাথে কথা বলতে হবে, তুই বুঝিস না কেন আমি এত দূর থেকে আসছি, ওর সাথে কথা না বলে যাব? আমার বন্ধু বলে দেখ বন্ধু প্লিজ কোনো ঝামেলা করিস না। আমি বললাম ঝামেলা হবে না। এরপরের দিন মায়া তখন আবার ওই ব্যাংকে আসে, আসার পরে আমি মায়ের সাথে বসে বসে কথা বলি। আমি তখন মায়াকে বলি যে মায়া যা হবার তা হয়ে গেছে, এগুলো মনে করে কোনো লাভ নেই, এখন তুমি এটার কী করবো? আমাকে বলো আমি কী করবো জানি না, তুমি বলো। আমি বললাম যে আমি তো তোমাকে ভালোবাসি, আর আমি তোমাকে এখানে আসছি সব সত্যগুলো বলে আমি তোমার সাথে একটা বিয়ের দিন ফিক্সড করবো। ও আমাকে বলে এভাবে হুট করে আমার পরিবারে আরেকটা ঘটনা আছে তুমি জানো না তো? আমি বললাম কী ঘটনা? ও বলে আমার বাবা কিন্তু বোবা। আমি বললাম বোবা মানে? ও বলে হ্যাঁ আমার বাবা বোবা, বাবা কথা বলতে পারে না। আমি তখন বললাম তো ঠিক আছে তোমার বাবা কথা না বলতে পারলে ব্যবসা বাণিজ্য গেলে কীভাবে দেখে? ও বলে যে আমাদের অনেক জায়গায় সম্পত্তি আছে, মানে তারপরে এখানেও আমাদের অনেক মার্কেট আছে, দোকানপাট আছে, এগুলোতে আমার বাবা টাকা উঠায়, ওগুলো দিয়ে বাবা চলে, বাবা কোনো অন্য কোনো কিছুই করে না। আমি তখন বললাম যে সবই ঠিক আছে, তাহলে তোমার বাবা বোবা হলে তো আমার কোনো প্রবলেম নাই। ও বলে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি তোমার পরিবারের সাথে কথাবার্তা বলে আমার বাবার কাছে প্রপোজাল পাঠাও। আমি বললাম ঠিক আছে। এরপরে আমি কী করলাম, ওর পরের দিন আমি দিনাজপুর থেকে চট্টগ্রামে চলে আসি। আসার পরে আমি তখন হচ্ছে চট্টগ্রামে এসে আমার বাবাকে বলি, মানে আমার হচ্ছে বাবার কাছেই প্রথমে বলি যে বাবা এই ঘটনা, কারণ আমি জানি যে মাকে বলার পর মা একটু খেপে যাবে, বাবা যেহেতু আমাকে খুব একটা সময় দেয় না, আমার কাছ থেকে একটু ডিস্টেন্স বজায় রাখে। আর আমি তখন বাবাকে এইভাবে কথাটা বলি, বলার পরে বাবা তখন আমাকে বলতেছে যে মানে তোর মাথা কি ঠিক আছে নাকি আমাকে এটা বলে। আমি বললাম কেন ঠিক না থাকার কী আছে? বাবা আমাকে বলে তোর বড় দুইটা ভাই আছে জানোস না? আমি বললাম তো জানি। এরপরে তোর আগের সৎ ভাইগুলো আছে, এরাও তো অনেকে বিয়ে করে না, তুই এখন বিয়ের জন্য পাগল হয়ে গেছিস মানে কি? আমি যখন বললাম যে বাবা দেখো আমি ওর বাড়ি দিনাজপুর ওর অনেক পছন্দ করি, এমনি এমনি আমার বাবা বলতেছে যে না এগুলো হতে পারে না, এটা হবে না। বাবা আমাকে ডাইরেক্টলি মানা করে দেয় এবং বাবা এই ব্যাপারটা মায়ের কাছেও বলে দেয়। সেই আগের মতো মা আমার সাথে আবারও বকাবাদ্য শুরু করে, আমাকে গালাগালি করে, আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে যে তোরে ভালো মনে করছিলাম কিন্তু তুই কখনো ভালো হবি না, এই সে মানে প্রচুর ঝামেলা আবারও শুরু হয়ে যায়। যাই হোক, এই ঝামেলাগুলো নিয়ে সামনের দিকে যাচ্ছিলাম, যেতে যেতে আমি তখন চিন্তা করতেছিলাম, আমি তখন আবারও মায়াকে ফোন করে বলি যে মায়া এমন এমন ঘটনা আমি কী করবো তুমি আমাকে বলো না, আমি তো কোনো রাস্তাই খুঁজে পাচ্ছি না। মায়া আমাকে বলে আমিও তো কিছুই বুঝতে পারতেছি না, আমি কী বলবো তুমি বলো, একে তো মানে আমার ভিতরে এই ব্যাপারটা নিয়ে অনেক খারাপ কাজ করতেছে, আর তুমি এটা ভয় পেও না যে আমার বাবা আমাকে বিয়ে দিয়ে দেবে, আমাকে এত সকাল বিয়ে দিবে না, আমাকে বিয়ে দিবে না, আমাকে বিয়ে দিতে এখনও অনেক সময় লাগবে। আমি তো বললাম যে তাহলে আমি কী করবো তুমি আমাকে বলো তো, আমাকে তুমি একটা রাস্তা খুঁজে দাও, আমি কোন রাস্তায় গেলে তোমাকে আমি তোমাকে আমার নিজের করে নিতে পারবো। ও আমাকে বলে শোনো আমার কিন্তু মোটামুটি অনেক ভালো বয়স হয়েছে, মায়া কিন্তু মানে সত্যিকার অর্থে কিন্তু মায়া আমার থেকেও প্রায় এক বছরের সিনিয়র ছিল, আমার থেকেও এক বছরের সিনিয়র। তো ও আমাকে বলতেছে যে এই পর্যন্ত যেহেতু আমার বিয়ে হয় নাই, আমি চাইলে আমার বিয়েটাকে আরও সামনের দিকে নিয়ে যেতে পারবো, আর আমার যেহেতু কোনো ভাই বোন নেই, ওর আবার একটা সৎ বোন আছে, মানে ওর মায়ের ঘরে একটা মেয়ে আছে, তো বলে সেই জন্য বাবা আমাকে এত সকালে বিয়ে দেবে না, আমি যেটা বলি বাবা আমার কথা শুনবে। আমি তখন বললাম
বললাম যে তাহলে তুমি তোমার বাবাকে বলো আমাকে, মানে তোমাকে বিয়ে করানোর জন্য। ও বলে যে বাবাকে বললে বাবা আমাকে কখনোই চট্টগ্রাম ছেলেদেরকে মেনে নেবে না, বাবা যদি এ এলাকার হইতো দিনাজপুরে হইতো তাহলে প্রবলেম ছিল না। বাবার ইচ্ছা যে বাবা আমাকে এমন কোনো ছেলের কাছে বিয়ে দিবে যে কিনা আমাদের এই ব্যবসা বাণিজ্য সব কিছু দেখাশোনা করবে, আমাদের এলাকার লোকাল কোনো ছেলের কাছে বিয়ে দিবে। এটা মনে করে তো আমি হৃদয়ের সাথে রিলেশন করেছিলাম যে ও তো এলাকার ছেলে ভালো আছে, কিন্তু ও যে এভাবে ড্রাগসে আসক্ত হয়ে যাবে আমি না বুঝতে পারি নাই। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে, যা হবার তা তো হয়েই গেছে, এখন তুমি এটার সমাধা কী চাচ্ছ? আমাকে বলে আমি জানি না কীভাবে কী করবো, আমার মাথায় কোনো কিছু আসতেছে না। তো যাই হোক, এভাবে ফোন কেটে দিয়ে প্রায় এক সপ্তাহের মতো আমরা দুজনেই এই ব্যাপারটা নিয়ে চিন্তা করতেছি যে কী কোন ওয়েতে গেলে কী হবে, কীভাবে কী হবে, মানে কারো মাথায় বেটার কোনো আইডিয়া আসতেছে না। এক সপ্তাহ পর একদিন আমাকে হঠাৎ করে বলতেছে আচ্ছা তুমি একটা কাজ করো না, আমাকে এটা বলে। আমি বললাম কী কাজ? আমাকে বলে তুমি বিদেশে চলে যাও। আমি তখন বললাম আরে কী ব্যাপার, মানে বিদেশে চলে গেলে কোনো সমাধান নাকি, তোমাকে দেশে রেখে এভাবে বিদেশে যাব? আমাকে বলে তুমি আমাকে বিদেশে নিয়ে যাও। আমি তখন বললাম যে তুমি এটা কেমন কথা বলতেছো? হুট করে ও বলে না এরকম বলতেছে কেন, আমার একটা ফ্রেন্ড আছে, তো আমার একটা বান্ধবী আছে, ওর বাবা মা যখন মানতেছিল না ছেলেটা বিদেশে গেছে, বিদেশে যাওয়ার পরে মেয়েটাকেও বিদেশে নিয়ে গেছে। এরপরে ওদের দুজনের মাঝে অনেক মিষ্টি একটা মিষ্টি স্বামী স্ত্রীর সম্পর্ক হয়েছে, ওদের সন্তান আছে, ওরা এখন বিদেশে অনেক ভালো আছে। আমি তখন বললাম যে আমার ফ্যামিলি আমাকে টাকা পয়সা দিবে না, এই মুহূর্তে আব্বাও দিবে না, মাও দিবে না, আমার বাবা মা যদিও আমার বাবা যদিও অনেক বড়লোক মানুষ কিন্তু এই ক্ষেত্রে আমাকে কোনো দিক থেকে হেল্প করবে না, আমি কোনোভাবে টাকা পয়সা পাবো না, সুতরাং এটা বলে লাভ নাই। আমাকে বলতেছে তুমি শোনো না, টাকা লাগলে আমি তোমাকে দিব, তুমি তারপরে একটা ভিসার ব্যবস্থা করো। আমি তখন বললাম যে ঠিক আছে, তুমি যেসব ভিসার কথা বলতেছো এটা তো ইউরোপের ভিসা, সো ইউরোপের ভিসা তো অত ইজি না, ইউরোপের ভিসা পাইতে অনেক সময় লাগবে। ও বলে ইউরোপ কেন, তুমি মিডল ইস্টে যাও। আমি বললাম মিডল ইস্টে, তো মিডল ইস্টে গিয়ে আমি কী করবো? ও আমাকে বলে আরে আরে বোকা ছিলে, তুমি মিডল ইস্টে যাও, অ্যান্ড মিডল ইস্টে গিয়েই তুমি হচ্ছে আমাকে নিয়ে যাও, আমার ফ্রেন্ড যার কথা তোমাকে বলতেছি ওর বয়ফ্রেন্ড তো প্রথমে কুয়েতে গিয়েছিল, তুমি এরকম কোনো দেশে যাও। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে চেষ্টা করি। তখন একটা বড় ভাই আছে, উনি আবার ভিসার দালালি মালালি করে, মানে এলাকারই, ওনার যা ধরলাম যে ভাই আমার একটা ভিসা লাগবে। উনি তখন হাসতেছে যে তোর বাবার কোটি কোটি টাকা, তুই বিদেশ গিয়ে কী করবি? আমি বললাম ভাই আপনি সব কথা বাদ দেন, আমার একটা ভিসার ব্যবস্থা করে দেন। খুবভাবে ধরি উনি তখন বলে আচ্ছা ঠিক আছে, আমার কাছে একটা কাতারে ভিসা আছে, আর তুই যদি যাইতেছিস আমি তোরা কাতার পাঠাইতে পারি। আমি বললাম ঠিক আছে ভাই, আপনি আমাকে কাতারে পাঠান, আমি কাতারে যাব। পরে উনি বলে ওকে ফাইন ঠিক আছে। পরে উনি আমার জন্য একটা কাতারে ভিসা রেডি করে তখন আমি মায়াকে বলি যে মায়া কাতারে ভিসা একটা রেডি করছে, এখন মানে 6 লাখ টাকা লাগবে, এটা ফ্রি ভিসা, আমি যে কোনো কাজ করতে পারবো। তো ও আমাকে বলতেছে 6 লাখ টাকা, আচ্ছা ঠিক আছে আমি টাকা জোগাড় করতেছি, তুমি সব কিছু ঠিকঠাক করো, পাসপোর্ট টাসপোর্ট সব কিছু ঠিকঠাক করো। তো আমি সব কিছু ঠিকঠাক করলাম, এরই মাঝে মায়া আমার জন্য টাকা ট্রান্সফার করলো, মানে ইয়ে থেকে দিনাজপুর থেকে 6 লাখ টাকা আমার জন্য পাঠাইছে। তো আমি তখন কী করলাম, এই টাকা হচ্ছে ইয়েকে দিলাম, মানে হচ্ছে আমার ওই বড় ভাইকে দিলাম, উনি তখন আমার ভিসা টিসা লাগলো প্রায়। আমি তখন তাকে বলতেছি যে আমি যাবো ঠিক আছে, কিন্তু আমি যাওয়ার আগে তোমাকে বিয়ে করে যাবো। ও বলে হ্যাঁ অবশ্যই। এরপরে আমরা কী করি, ঢাকাতে আমার আরেক বন্ধুর মানে ইয়ের মাধ্যমে আমি হচ্ছে ঢাকাতে বিয়ে করি, ঢাকার হচ্ছে কোর্টের মাধ্যমে খুব শক্ত করে একদম কাগজপত্র স্ট্রং করে আমি ওকে বিয়ে করি। ও ঢাকাতে আসে, এরপর আমরা দুজনে বিয়ে সাথে কমপ্লিট করি। বিয়ে সাথে কমপ্লিট হওয়ার পরে ও দেন আবারও দিনাজপুরে চলে যায়। আমাদের মাঝে কিন্তু কোনো বাসরঘর হয়নি, কোনো ভালো লাগা মুহূর্ত কাটেনি, শুধু ও আসছে মানে সিগনেচার করছে, শুধু স্বামী স্ত্রী হইলাম অতটুকুই। এরপর ও আবার ব্যাক করে চলে যায়, আমি পুনরায় চট্টগ্রামে চলে আসি। অ্যান্ড চট্টগ্রামে চলে আসার পরে ও যখন চলে যায় আমার ভিতরে তখন প্রচুর পরিমাণ কষ্ট কাজ করতেছে, যাকে বিয়ে করলাম তাকে একটু আদর করতে পারলাম না, নিজের মতো করে নিতে পারলাম, তখন খুব খারাপ লাগতেছিল। এরপরেও বলি যে এটা তো আসলে এটা তো এমন একটা বিয়ে, এটা তো কিছু বলার না, এটা তো আসলে এরকমই হওয়ার কথা। যাই হোক, তারপর সে চলে গেলো, আমি আমার মতো করে চট্টগ্রামে চলে আসলাম। এরপরে আমার মা তো শুই না, মানে খুব রাগারাগি, যেটা কেমন কথা, তুই কেন বিদেশে যাবি, তোর কী দরকার বিদেশে যাওয়ার? বাবাও সেম একই কথা বলতেছে, আমাদের এত ব্যবসা বাণিজ্য টাকা পয়সা অর্থ আভিজাত্য এগুলো কে দেখবে, তুই কেন বিদেশে যাইতে হবে, কেন তোকে বিদেশ কেন নিবে, এটা সেটা বলে বাবা মা দুজনে আমার এগেনেস্টে চলে যায়। আমি তখন তাদেরকে বুঝাই যে শোনো, আমার মানসিকভাবে অনেকটা ডিপ্রেশন, একে তো পড়াশোনা করি না, পড়াশোনা ছেড়ে দিলাম, তারপরে হচ্ছে বিভিন্ন টেনশন মাথায় কাজ করতেছে, একটা এত টেনশন নিয়ে তো থাকা যায় না, আমি বিদেশে যাই, বিদেশে গেলে কয়েকটা দিন একটু ঘুরে ফিরে আসতে আমার একটু রিফ্রেশ কাজ করবে, আমি একটু মানে ভালো প্লেসে আসতে পারবো, ভালো লাগবে, এই জন্য আমি বিদেশে যাব। তো তারা মানা করে, এরপর আমি একরকম জোর করেই হচ্ছে মানে হচ্ছে কাতারে চলে যাই। এবং যাওয়ার সময় মায়ের সাথে সমস্ত রকমের কথাবার্তা, বাবা মা এটাও বলে টাকা পাইছিস কই? আমি তখন বলেছি কোম্পানি আমাকে ফ্রিতে নিয়ে যাচ্ছে, টাকা লাগতেছে আমি সেটাও বলি না।
এরপরে কাতারে যাই। অ্যান্ড কাতারে যাওয়ার পরে আমাকে একটা মানে একটা চকলেটের দোকানে চাকরি দেয় আমাকে, আমি সেই দোকানে চাকরি করি। এবং যিনি মালিক ছিল ইনি অত্যন্ত ভালো ছিল, মানে এত পরিমাণের ভালো ছিল যে আমি বলে বোঝাতে পারবো না। ওই দোকানে যারা স্টাফ আছে তারা সবাই ইন্ডিয়ান আর পাকিস্তানি, অ্যান্ড শুধুমাত্র একজন মানুষ আমি বাংলাদেশি, যার জন্য মালিক আমাকে অনেক ভালোবাসে। মানে আমি যেটা বলি আমার সব কথাই শোনে, আমার কোনো কথা ফেলে না, এবং আমার প্রতি ওনার অন্যরকম বক্তা শ্রদ্ধা আর ভালোবাসা। দিনগুলো কাটতে কাটতে প্রায় দেড় বছরের মতো আমি ওখানে থাকি। দেড় বছরের মতো থাকা অবস্থা আমি তাকে বারবার বলছি যে মায়া কী করা যায়, মায়া কিন্তু আমাকে বলে যে তুমি ভিসা অ্যারেঞ্জ করো, ভিসা ঠিক করো, আমাকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করো, এটা সেটা অনেক কথাবার্তা বলে। কিন্তু আমি কোনোভাবেই তার জন্য কোনো কিছু করতে পারতেছি না, বিষয় ঠিক করতে পারতেছি না, ওরকমভাবে কোনো কিছুই করতে পারতেছি না। এভাবে দিন আর রাতগুলো কাটতেছে, আমি খুব টেনশানের ভিতরে পড়ে যাই। প্রায় আড়াই বছরের মতো আমি কাতারে থাকি। অ্যান্ড বাবা মা তো অলওয়েজ ফোন করে বলে যে তুই চলে আয়, তুই চলে আয়, তুই কেন পড়ে আছিস, তুই চলে আয়। মানে আর আমি ওর ভিসার জন্য ঘুরতেছি। আড়াই বছর পরে আমি একেবারে নিরুপায় হয়ে আমার যে মালিক আছে ওনার সাথে আমার সম্পর্ক অনেক ভালো, আমি তখন ওই মালিককে ধরি, ধরে বলি যে মালিক আমি তো বিয়ে করছি, আমার বউ বাংলাদেশে, আমার খুব খারাপ লাগতেছে, অ্যান্ড তুই হচ্ছে মানে একটু ব্যবস্থা করো। মালিককে সব কিছু বলি, মালিককে বলার পরে মালিক তখন আমাকে বলে যে তুই আমাকে আগে বলবি না, আলহামদুলিল্লাহ ও তখন আমার কথা রাজি হয়। রাজি হওয়ার পরে ও তখন আমাকে হচ্ছে মায়ের জন্য একটা ওর বাসায় হাউসমেটের একটা ভিসা দেয়, মানে কাজের মেয়ের ভিসা আর কি। তো কাজের মেয়ের ভিসা আসলেও তো কোনো সমস্যা নাই, ও তো আমার কাছেই আসবে, আমার কাছেই থাকবে, আমার বউ হিসাবেই থাকবে। পরে কাজের মেয়ের ভিসা আমি ওর জন্য পাঠাই। পাঠানোর পরে মানে এরিমাচ আবার ওর আগেই পাসপোর্ট করাই থাকে, পাসপোর্ট করে এরপরে কাগজপত্র সব কিছু ঠিকঠাক করে, ঠিকঠাক করে ও তখন হচ্ছে চলে আসবে। আমি ও তখন খুব কান্নাকাটি করতেছে ওর বাবার জন্য, যে ওর বাবা তো কথা বলতে পারে না, বোবা তো বলতেছে যে আমার বাবা আসলে কোনো কিছুই বুঝে না, ব্যবসা বাণিজ্য সব কিছুই আমি দেখি, লেখাপড়া থেকে শুরু করে আমাকে বাবা সব জায়গায় নিয়ে যায়, আমি চলে গেলে বাবা খুব অচল হয়ে যাবে। আমি তখন বললাম যে তোমার তো ছোটো বোন আছে, ওর ছোটো বোনের নাম হচ্ছে মাইশা। আমি বলি তো মাইশা তো আছে, তো মাইশাই তো তোমার আব্বাকে দেখতে পারবে, তুমি চিন্তা করো না। আমাকে বলে এরপরও মাইশা মাইশা যতটুকু দেখতে পারবে আমি কিন্তু আরও বেশি দেখতাম। তো আমি তাকে বলি যে একটা সময় তো তুমি আবার চলিয়ে যাবো, খুবভাবে বুঝে শুনে তারপর আমি তাকে কাতারে নিয়ে আসি, সব কিছু ঠিকঠাক হয়। আমাদের আজকে আড়াই বছর পরে কাতার এয়ারপোর্টে তার সাথে আমার দেখা হয়, ও আমাকে জড়াইয়ে ধরে, আমি তাকে জড়াইয়ে ধরি, আমাদের মাঝে প্রচুর ভালোবাসাবাসি কাজ করে। এরপরে আমাকে বলি তুমি মন খারাপ করো না, এখানে আমরা অনেক ভালো থাকবো। আমার এই আমি মনে হয় একমাত্র ব্যক্তি যে কিনা বিয়ের আড়াই বছর পরে বাসর করেছিলাম, বিয়ের আড়াই বছর পরে তার সাথে আমার বাসর হয় এবং কাতারেই। আর আমার মালিক আমাকে ছুটি দিয়ে দেয়, পুরো পনেরো দিনের জন্য আমাকে ছুটি দেয় যে পনেরো দিনের জন্য তুই তোর বউ নিয়ে ঘুর, তোর দোকানে আসা লাগবে না। তো আমি আমার বউ নিয়ে ঘুরতেছি, খাইতেছি, মজা মাস্তি করতেছি, ভালোই সময় কাটতেছে। আর মালিকটা এতই ভালো ছিল, আমার আসার সময় আমাকে হচ্ছে তিন মাসের স্যালারি অ্যাডভান্স করে দেয়, আমাকে অ্যাডভান্স স্যালারি দিয়ে দেয়। আর মায়ের কাছেও খুব টাকা পয়সা ছিল। তো আসার পর মায়ের তার মাকে ফোন করে বলছে, অবাক করে ব্যাপার হচ্ছে তার মা শোনার পরে অনেক খুশি হয়েছে, যখন সৎমা শুনতে পারছে যে ও কাতারে চলে আসছে, ও মানে সৎমা অনেক খুশি হয়েছে। কিন্তু বাবা অনেক কষ্ট পাইছে, বাবা যে কষ্ট পাইছে এটা মাইশা বলছে ওর কাছে, যে আপু বাবা অনেক কষ্ট পাইছে, বাবা মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ছে। তো আমি তখন ও তখন মানে খুব পাবার জন্য কান্নাকাটি করে, আমি তাকে বুঝাই, বুঝাই শুনে আবার চাকরিতে জয়েন করি, ভালো করে সময়গুলো কাটে আলহামদুলিল্লাহ এভাবে। কিন্তু ওর বাবাও কিন্তু আমাকে দেখে নাই, ওর মাও কিন্তু আমাকে দেখে না, ওদের এলাকার কেউই কিন্তু আমাকে দেখে নাই, আমাকে শুধু চিনে আমার বন্ধু ইয়াসিন। আর ইয়াসিনও তখন দিনাজপুর থেকে ট্রান্সফার হয়ে আমাদের চট্টগ্রামের দিকে চলে আসছে, তখন কিন্তু আর দিনাজপুর আমার কেউ নাই। যাই হোক, এরপরে ও যখন এখানে আসলো পরে ও বাচ্চা কনসেপ্ট করলো, আলহামদুলিল্লাহ আমার একটা হচ্ছে মেয়ে সন্তান হইল, আমি তো অনেক হ্যাপি, আমার মেয়ে বাবুটা হয়েছে এবং ওখানেই হয়েছে। বাবু কনসেপ্ট করার পরে কিন্তু বাংলাদেশে চলে যাওয়া দরকার আর কি, বাংলাদেশে পাঠিয়ে দেয়। তো আমার যিনি মালিক ছিল ওনার আবার হচ্ছে হুকুমত, মানে সরকারি একজন ভালো লোক আছে, ওনার ফ্রেন্ড আর কি, আমার মালিকের ফ্রেন্ড, ওই ফ্রেন্ডের সুপারিশে তোকে ওখানে রাখছে, মানে কাতারে রাখছে। পরে ও বাচ্চা কনসেপ্ট করলো, মানে বাচ্চা হইল, বাবুটা হওয়ার পরে তো অনেক হ্যাপি। এভাবে দিন আর রাতগুলো কাটতেছে, কাটতে কাটতে ওর বোন মাইশার সাথে কিন্তু সবসময় কথা বলে, মাইশা কিন্তু ওর সাথে অলওয়েজ কথা বলে, ওর বাসার সম্পূর্ণ ডিটেলস কিন্তু মাইশা ওকে দেয়, কী হয় না হয় সব কিছু বলে। এভাবে বলতে বলতে মাইশা ফোন করে মানে মাকে বলতেছে যে আপু বাবার অবস্থা কিন্তু ভালো না, বাবার অবস্থা খুব খারাপ, বাবা কাশি দিলে বাবার কাশির সাথে ব্লাড বের হয়, ওরকম করে বলে। বলার পরে মানে এটা আরও লাইক হচ্ছে বাবুটা হওয়ার এক বছরের পরের কথা আমি বলতেছি, এটা বাবু হওয়ার এক বছর পরের ঘটনা। যখন বলে, বলার পরে মাইশা তখন খুব কান্নাকাটি, মানে মায়া তখন খুব কান্নাকাটি করে, আমাকে বলে যে আমি বাংলাদেশে যাবো, আমার বাবার জন্য খুব খারাপ লাগতেছে, বাবা যদি মরে যায় আমি আর কী হবে, এটা সেটা। আমি কিন্তু আর বাংলাদেশে যাচ্ছি না, এদিক দিয়ে বাবা মা দুজনেই আমার ফোন করে, তুই দেশে আয় দেশে, আমি যাই না। তো এরপরও আমাকে বলে যে তুমি কি বলো, আমি কি যাবো? আমি তখন বললাম যে ঠিক আছে, তোমার যদি এতই খারাপ লাগে কোনো প্রবলেম হবে না। ও বলে না, সম্পর্ক তো বাবাও মেনে নিছে, মাও তো মেনেই নিল, তাহলে তো কোনো সমস্যা নাই। এরপরে ও ওর সৎমায়ের সাথে কথা বলে যে বাংলাদেশে আসবে, কিন্তু যখনই কথা বলে ওর সৎমা ওকে বলে যে কী দরকার, তোর বাবা ঠিক আছে। মানে সৎমা অলওয়েজে বলে যে বাবা ঠিক আছে, বাবার কোনো প্রবলেম নাই, কিন্তু মাইশা মানে সৎমায়ের মেয়ে মাইশা বলতেছে যে না, ওর বাবা খুব অসুস্থ, ওর বাবা যে কোনো সময় মারাও যেতে পারে, মানে মানে কাশি দিলে ব্লাড বের হয়।
আমিও তখন একরকম জোর করে হচ্ছে মায়াকে তখন পাঠাই দিচ্ছে না, তুমি যাও, তুমি গেলেই এটার একটা সমাধা হবে, তুমি যাও। একরকম জোর করে আমি তখন মায়াকে আর আমার মেয়েটাকে নিয়ে আমি তখন তাকে হচ্ছে মানে বিমান টিকিট কেটে তাকে আমি বাংলাদেশে পাঠাই। বাংলাদেশে যাওয়ার পরে ও তখন আমার সাথে অলওয়েজ কথাবার্তা বলে। আমি কিন্তু ওর ফ্যামিলির আর কারোর সাথে কথা বলি না, মানে ওর মানে কারোর সাথে কথা বলি না, মাইশার সাথেও কথা বলি না, শুধু মায়ের সাথে কথাবার্তা বলি। ওর বাবা তো বোবাই, ওর বাবার সাথে কী কথা বলবো, আর ওর সৎমা আমার সাথে কথা বলে না, কেন বলে না এটা আমি জানি না। আমি বেশ কয়েকবার কথা বলার জন্য চেষ্টা করছিলাম, কিন্তু মায়া আমাকে বলে যে না বলবে না, না বলে নাই। যাই হোক, এভাবে দিন আর রাতগুলো কাটতেছে, কাটতে কাটতে এখানে ওর বাবা কিন্তু অনেকটা অসুস্থ হয়েছে, মানে অনেক অসুস্থ। তো আমাকেও সবসময় ফোন করে বলে যে বাবার আজকে এই সমস্যা, কালকে ওই সমস্যা, বাবাকে এখানে নিয়ে গেছে, ওইখানে নিয়ে গেছে, অনেক জায়গায় মানে মাইশা ওর বাবাকে নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, বিভিন্ন জায়গায় যাইতেছে। এবং যাই যেতে ওর বাবার অবস্থা তখন মোটামুটি একটু উইকের দিকে যখন চলে গেছে, ওর বাবা তখন সিদ্ধান্ত নিল হচ্ছে ওনার যে প্রপার্টিগুলো আছে এগুলো উনি দুই ভাগ করে দিবে, মানে ওনার মেয়ের নামে উনি দিয়ে দিবে অর্ধেক, আর অর্ধেক হচ্ছে ওনার মানে ওয়াইফ বলতে ওই মেয়েটার নামে দিবে, ওরকম করে। কিন্তু এখানে কিছু ব্যাপার আছে, ওই মাইশাকে ও উনি একটু বেশি দিবে। ওর বাবা মানে মাইশাকে যেই উপরের যে জায়গাটা আছে, ওদের বাজারের যে জায়গাটা আছে ওই সম্পূর্ণ সরি মায়াকে বেশি দিবে। উপরের যে জায়গাটা আছে ওই জায়গাটা মায়াকে দিয়ে দিবে পুরোটা জায়গা। এটা যখন ও সৎমার কাছে বলে তখন সৎমা ওর বাবার সাথে খুব রাগারাগি করে যে এটা কেমন কথা বলতেছো, যে তুমি কেন মায়াকে কেন মানে বাজারে সব জায়গায় দিতে হবে, মাইশা কি তোমার মেয়ে না? পরে মানে ওর বাবা মানে মানে বোবা তো সংক্ষেপে বোঝাচ্ছিল যে দেখো মাইশার তো মা আছে, তুমি আছো, আর আমার এই মেয়েটা তো মা নাই। পরে ওর মা বলতেছে মানে ওর সৎমা বলতেছে কেন আমি কি ওর মা না? তখন ওর বাবা নাকি হাসে, হেসে হেসে বলে তুমিও মা, এরকম করে বলে আর কি। তো এগুলো কিন্তু আমাকে সবসময় মায়া ফোন করে বলো, মানে প্রতিদিন পরিবারে কী হয় না হয় সব কিছু আমাকে জানায়, যে আজকে এটা হচ্ছে, কালকে এটা হচ্ছে, ওরকম করে সব কিছু আমাকে বলে। তো বলতে বলতে আমি তখন বলতেছি যে আচ্ছা শোনো, এখন তুমি কী সিদ্ধান্ত নিলা? আমাকে বলে যে আমি বাবাকে বলছি এখন জায়গা সম্পত্তি লিখে দেওয়ার দরকার নাই, যেহেতু বাবা অসুস্থ, বাবা আগে সুস্থ হোক, বাবা আগে ভালো হোক, এরপরে জায়গা সম্পত্তি লিখে নেওয়া যাবে, এটা কোনো ব্যাপার না। কিন্তু এখনই হুট করে বাবাকে কোনোভাবেই প্রেশার দেওয়া যাবে না। আমি চাচ্ছিলাম যে বাবা সুস্থ টুস্থ হলেই আমি সব কিছু করবো। আমি তখন তাকে বললাম যে হ্যাঁ তোমার সিদ্ধান্ত ঠিক আছে, বাবার এখন কোনো রকমের জায়গা সম্পত্তি দেওয়ার দরকার নেই, তুমি জাস্ট বাবার সাথে ভালোভাবে থাকো, বাবাকে ডাক্তারের কাছে নাও, বাবার ট্রিটমেন্টের ব্যবস্থা করো। ও তখন আমাকে বলতেছে হ্যাঁ আমি সেটাই করতেছি, আমি বাবার চিকিৎসার ব্যবস্থা করতেছি, বাবাকে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছি। এইভাবে সময়গুলো কাটতে কাটতে এখানে সে বাংলাদেশে আরও প্রায় 6 মান্থের মতো থাকে, 6 মাসের মতো থাকে। আর এইদিকে তার ভিসাটা প্রায় ক্যান্সেল হয়ে যাওয়ার পথে, আমাকে বলে ভিসা ক্যান্সেল হয়ে যাক, সমস্যা নেই, আমার আর কাতারে তো ব্যাক করার দরকার নেই, আমি কাতারে গিয়ে কী করবো, অ্যান্ড তুমি সব কিছু, বাবা যদি একটু সুস্থ হয়, বাবা একটু সুস্থ হলে তুমি চলে আসো, এইটা আমাকে বলে। আমি তখন বললাম যে ঠিক আছে। তো এরপরে ও করে কি যে আমাকে বলতেছে যে ও ইয়েতে যাবে, মানে ওর সৎমা যে ওই সৎমাও কিন্তু আবার ওই সময়ের সাথে ভালো হয়ে যায়, মানে ভালো বিহেভ করে, অনেক ভালো বিহেভ করে, মোটামুটি সব কিছুই সৎমা ভালো করেই দেখে। তো ও একটা সময় আমাকে বলতেছে যে রোহান আমি হচ্ছে বাবাকে নিয়ে একটু ঢাকাতে যাবো, আমাকে এটা বলে। আমি বলি কেন ঢাকাতে কেন যাবো? তখন ও আমাকে বলতেছে যে ঢাকাতে একটা কবিরাজ আছে, ও আমাকে বলে ঢাকাতে একটা কবিরাজ আছে, ও নাকি মিঠাই পরা দেয়, মানে মিঠাই পরা দেয়, এবং ওই মিঠাই খাইলে নাকি মানে যারা জন্মগতভাবেও বোবা ওরও নাকি কথা বলতে পারে, আমাকে এটা বলে। আমি তখন তাকে বললাম যে এটা কী বলতেছে, মানে হাস্যকর কথাবার্তা, মানে জন্মগতভাবে বোবা মানুষও মিঠাই খেলে কথা বলতে পারে? ও বলে হ্যাঁ, জন্মগতভাবে যে বোবা না সেও কিন্তু যদি এই মিঠাই খায় তাহলে হচ্ছে সে কথা বলতে পারবে। আমি তখন বললাম যে তোমাকে এটা কে বলছে? ও বলে আমার সৎমাও বলছে আর অনেকে আমাকে আছে বলছে যে হ্যাঁ এটা অনেক ভালো। আমি বললাম যে কোথায় উনি? বলে মিরপুরে, মিরপুরে একটা মাজার আছে, ওই মাজারে উনি বসে। আমি তখন বললাম কোথায় দিনাজপুর আর কোথায় ঢাকা মিরপুর? তুমি কি জানো যে এখন তখন কিন্তু বাংলাদেশে মানে মানে হরতাল হইতো, দুদিন পর পরে মানে খালেদা জিয়া হরতাল করতো, মানে তখন কিন্তু মানে আওয়ামী সরকার ক্ষমতায় ছিল, তো বিরোধী দলে হরতাল হইতো, মানে কয়েকদিন পর পরে টানা হরতাল, দুই দিন তিন এরকম করে হরতাল হইতো। তো আমি তাকে বললাম যে হরতালের কারণে তুমি কীভাবে যাবা, রাস্তায় তো যাইতে পারবে না, গাড়ি ঘোড়া চলবে না। আমাকে বলে যে না একটা আইডিয়া আসছে। আমি বলি কীভাবে? ও বলে আমি মানে আগামী দিন চলে যাবো, অ্যান্ড আগামী দিনের পরের দিন হচ্ছে হরতাল, সো আমি আগামী দিন চলে যাব, এরপরের দিন আমি চলে আসবো। আমি বললাম যে তুমি কি রাতে থাকবা? ও বলে না রাতে থাকবো না, আমি যাব সকালবেলা, যাব খুব ভোরে, ধরো ভোরাতে রওনা দিব বা রাতের মধ্যে রওনা দিব, কাজ শেষ করে আমরা বিকেলের মধ্যে আবার ব্যাক করব। আমি তখন তো বিকেলে তো হরতাল থাকবে, তাহলে কীভাবে আসবা? আমাকে বলে শোনো, আমাদের এলাকার একটা মানে লোক নাকি বিদেশে যাবে, ওনার বিদেশে ফ্লাইট, তো উনি যাওয়ার সময় অ্যাম্বুলেন্সে করে যাবে, মানে রুগী সে যে অ্যাম্বুলেন্সে করে যাবে, যেহেতু ওনার ফ্লাইট, উনি অ্যাম্বুলেন্সে করে যাবে, যদি বাইচান্স ধরা খায় তাহলে উনি ওনার টিকিট ভিসা দেখাবে, অ্যান্ড অ্যাম্বুলেন্সে করে যাবে, অ্যান্ড অ্যাম্বুলেন্সটা যখন আসবে, আসার
আসার সময় আমি আর আমার মেয়ে বাবা একসাথে চলে আসবো ওই অ্যাম্বুলেন্সে করে। আমি বললাম যে হ্যাঁ তা তো ঠিক আছে, আসার সময় তুমি বাবাকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে চলে আসতে পারবা, তো কোনো ঝামেলা হবে না, তো তোমার কোনো হেল্প লাগবে? ও বলে না আমার কোনো হেল্প লাগবে না, টাকা পয়সা সব কিছু আমার কাছে আছে, তুমি চিন্তা করো না। তো এরপরের দিনে সকালবেলা মানে এরপর মানে ওই দিনে হচ্ছে মানে ভোরাতেও রওনা দিয়ে দেয়, ভোরাতে রওনা দিতে ওর বাবাকে নিয়ে আমার সাথে ও ফোনে সবসময় কানেক্ট থাকে, যায় ঢাকাতে যায় এবং মিরপুরে যে ঠিকানাতে ওই ঠিকানাতেও যায়। তো যাওয়ার পরে ওই কবিরাজকে পায়, পাওয়ার পরে কবিরাজের কাছ থেকে মানে পড়া নেয় মানে মিঠাই পড়ায় নেয় ওর বাবাকে, তিনবার বিসমিল্লা করে খাওয়ায়। খাওয়ানোর পরে ওরা হচ্ছে সায়দাবাদের ওইদিকে আসে। সায়দাবাদে আসার পরে আচ্ছা ওর মায়ের বাড়ি কিন্তু ওর ও যে সৎ মা ওই সৎ মায়ের অরিজিনাল বাড়ি কিন্তু ঢাকার ওইদিকে, মানে সায়দাবাদের ওইদিকে ওর মায়ের মানে অরিজিনাল বাড়ি। তো ওইখানে যাওয়ার পরে ও তখন বলতেছে যে ওর মানে যে অ্যাম্বুলেন্সটা আসার কথা ছিল মানে অ্যাম্বুলেন্সে করে মানে একজন বিদেশি প্রবাসী প্যাসেঞ্জার আসার কথা ছিল, ওই প্যাসেঞ্জার নাকি আসে নাই, মানে অ্যাম্বুলেন্স আসে নাই এবং হচ্ছে ওই উনিও নাকি ফ্লাইট মিস করছে মানে ফ্লাইট ক্যান্সেল করছে এরকম আর কি, যে উনি ডেট চেঞ্জ করছে ব্যাপারটা ছিল এরকম। পরে আমাকে বলতেছে যে আমাকে বলে যে রোহান আমি তো বিপদে পড়ে গেছি এখন কী করবো। আমি তখন বললাম যে একটা কাজ করো, তোমার সৎ মায়ের বাড়িতে চলে যাও, যেহেতু তুমি সায়দাবাদের ওইদিকে আছো তোমার সৎ মায়ের বাসা তো সায়দাবাদ। আমাকে বলে যে না ওইখানে যাওয়া যাবে না, ওইখানে আমার সৎ মায়ের হচ্ছে অনেক আত্মীয় স্বজন আছে, তারা মানে এত বেশি প্রশ্ন করবেন বলে বুঝাতে পারবো না, কোথেকে এই মেয়ে আসছে, এই মেয়ের পরিচয় কী, মানে আমার কলেজে বাবু আছে তোমার ব্যাপারে জিজ্ঞেস করবে এটা সেটা, আমাকে অনেক প্রশ্ন করবে, আমি ওখানে যেতে পারবো না। আমি তখন বললাম যে অসুস্থ বাবাকে নিয়ে তুমি কোথায় যাবা? ও বলে আচ্ছা ঠিক আছে আমি সৎ মাকে কল দিই তুমি থাকো। পরে ওর মাকে কল দেয়, ওর মাকে কল দেওয়ার পরে কিছুক্ষণ পর আমাকে আবারও কল ব্যাক করে, আমাকে কল ব্যাক করে বলে যে রোহান একটা ব্যবস্থা হয়েছে। আমি বললাম ভালো কী ব্যবস্থা? ও বলে যে মা বললো যে মায়ের নাকি কোন মামার হচ্ছে এখানে একটা আবাসিক হোটেল আছে, ঠিকানা বলো ওই হোটেলে যাইতে বলছে, আব্বার আমি ওই হোটেলেই থাকবো, এরপর আমরা সকালবেলা চলে যাবো। আমি বললাম আলহামদুলিল্লাহ তাহলে তো ভালো, আর কোনো ঝামেলা নেই, তোমরা দুইটা রুম নিয়ে দুজনে থাকবা এরপরে তুমি চলে যাবো। ও বলে আচ্ছা ঠিক আছে। তো এটা বলো তখন হোটেলে গেলো, যাওয়ার পরে মানে হোটেলের যিনি ম্যানেজার ছিল সে বলতেছে যে মানে উনি আপনাকে আবার লিখতে পারেন আর কি, মানে যিনি বসে আছে উনি আবার মানে বাংলা লিখতে পারেন মানে লেখা পড়া জানেন আর কি। তো বলে আপনার দুজনেই জায়গায় সিগনেচার করে যান, ও যখন আমার ছেলেটা তো বাইরে গেছে ও আসলে লিখে দেবে, সমস্যা না, আর আমি আপনাকে তো চিনি, আপনার মা আমার হচ্ছে ভাগ্নি আমি চিনি, আপনি সিগনেচার করেন। পরে ও প্রথমে সিগনেচার করে, এরপর ওর বাবা সিগনেচার করে, করার পরে তাদেরকে একটা রুম মানে দুটা রুম দেওয়া হয়, দুটা রুমে আলাদা আলাদা শিফট করা হয় পাশাপাশি রুমে। তো আমি বললাম যে বাবা একা থাকতে পারবে? ও বলে থাকতে পারবে, সমস্যা নেই, বাবার মানে বাবা থাকতে পারবে এবং রুমটাও একদম নিচতলায় মানে গ্র্যান্ড ফ্লোরে। তো এরপরে ও তখন আমার সাথে কথা বলতে বলতে আসে, বাংলাদেশ সময় তখন রাত প্রায় একটার মতো বাজে, ও তখন মানে কিছু মানে আধ্যাত্মিক টাইপের শব্দ শুনতে পায়, মানে একটু লাইক এরকম যে ভূতের কোনো শব্দ, যেন কেউ একজন তাকে জানালা দিয়ে ডাকতেছে মানে এরকম আর কি, মানে জানালা দিয়ে ডাকতেছে, জানালার মধ্যে নক করতেছে, ঠকঠক করে শব্দ করতেছে, ওইগুলো শব্দগুলো পাচ্ছে। পাওয়ার পর ও তখন আমাকে বলেছে এরকম এরকম ঘটনা এবং কান্নার শব্দ আমিও কিন্তু শুনতে পাচ্ছি, মানে আমি ফোনে আছি আমিও কান্না মানে এরকম বিলাপ করে হু 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 করে কান্না করতেছে। আমি তখন বললাম যে কী এভাবে কান্না করে? ও বলে আমি জানালা খুলবো। আমি বলি যে না খোলার দরকার নেই। ও তখন ভয়ে ভয়ে জানালা খোলে এবং খোলার পর ও দেখতে পায় যে ওইদিকে মানে ময়লা আবর্জনা মানে অনেক পড়ে আছে, মানে এটা লাইক হচ্ছে মানে হোটেলের পিছনে যত ময়লা টলা মানে ওই দিকের ময়লা টলা ওই সব ওইদিকে ফালা হইতো, ওই জায়গায় ফেলতো, একটা ময়লার কারখানা বলা চলে। তো আমি তখন বললাম যে এরকম একটা জায়গায় তুমি হোটেলটা কেন নিলা? ও বলে আমি তো চিনি না, মা তো বললো নেওয়ার জন্য, এই জন্য নিলাম। আমি তখন বললাম শোনো শোনো এটা ঝামেলা করো না, তুমি এখন হচ্ছে এটা থেকে বেরিয়ে যাও, আমি নিশ্চিত যেটা ভূতের কাজ, কিন্তু তোমার জিন আছে তুমি হোটেল ম্যানেজারকে ফোন করো। ও তখন হোটেল ম্যানেজারকে ফোন করো, ফোন করার পরে হোটেল ম্যানেজার তখন আসে উপর থেকে। আসার পরে আমি তখন লাইনে আছি কিন্তু আমি কথাগুলো আমি শুনতেছি একদম আমার কানে শোনো। পরে ম্যানেজারকেও বলতেছে যে এই ঘটনা। পরে ম্যানেজার বলে আসলে কী বলবো, আমাদের এখানে একটা লোক একজন ব্যবসায়িক আর কি, উনি বাড়ি ছিল কুমিল্লাতে, উনি এখানে ব্যবসা ট্যাবসা করে রাতের বেলায় ছিল মানে বউয়ের সাথে ঝগড়া করে উনি এখানে ফাঁসি দিয়ে মারা গেছে, এবং ফাঁসি দিয়ে মারা যাওয়ার পরে এই রুমে আসলে কেউ থাকতে পারে না, এখন এটা তার মালিক অতটা মানে যিনি ওখানে বসেছিল উনি আসলে ডিটেলস জান না, এই জন্য আপনাকে এখানে দিয়ে দিছে, এটা আসলে অনেক রিস্কি। আমি তখন বলছি যে মায়া তুমি এক্ষুনি রুমটা লিভ করো, এটা ত্যাগ করো, কারণ আমার বাবুকে নিয়ে তুমি এখানে থাকতে পারো না, আমার বাবুটাকে মেরে ফেলবে। ও তখন মানে ওই ম্যানেজার বলতে ওই ছেলেটা তখন বলতেছিল যে আমাদের কিন্তু অন্য কোনো রুম এখন আর খালি নেই ম্যাডাম, আমাদের সব রুমই হচ্ছে মানে ফুল, গেস্ট উঠে গেছে, শুধুমাত্র আপনি যদি চান তাহলে আপনি আপনার বাবার সাথে থাকতে পারেন, এটা মানে আপনাকে রুম ছেড়ে দিতে হবে, আমাকে এটা বলে, তো মানে আমরা অন্য কোনো রুম আপনাকে শিফট করতে পারবো না। তখন রাতও অনেক হয়ে গেছে, পরও আমাকে বলে আমি এখন কী করবো? আমি বলি কী করবো মানে বাবা অসুস্থ তুমি বাবার সাথেই থাকো, এটাই সবচেয়ে ভালো, বাবা অসুস্থ বাবা রাতের বেলায় কী লাগে না লাগে, বাবা কাশি দিলে রক্ত বের হয়, সুতরাং বাবার সাথে থাকা ভালো না, তুমি বাবার সাথেই থাকো, তুমি বাবার পাশে চলে যাও, ওখানে বাবাকে টেক কেয়ার করো, বাবার সাথে থাকবা।
অ্যান্ড দেখি আর সকাল তো কিছুক্ষণ পরে হয়ে যাবে, আমি তো তোমার সাথে মানে কলে আছি, আমি লাইনে আছি। তো ও বলে আচ্ছা ঠিক আছে। পরে ও কী করে এই রুমটা চেঞ্জ করে ওর বাবার রুমে চলে যায়। তোর বাবার রুমেও আছে, আমি ওর সাথে কথা বলতেছি, কথা বললাম যে ঠিক আছে তুমি ঘুমিয়ে যাও, আমি তোমার সাথে আবার পরে কথা বলবো। এটা বলে আমি লাইনটা কেটে দিই। লাইনটা কেটে দেওয়ার পরে মানে লাইন তো কেটে দিচ্ছি, কেটে দেওয়ার মনে হয় বাংলাদেশ সময় তখন সকাল হয়ে গেছে। সকালে ও আমাকে ফোন দিয়ে মানে হাউ মাউ করে চিল্লা চিল্লে করতেছে, মানে প্রচণ্ড রকমের কান্নাকাটি করতেছে। আমি বললাম যে কী ব্যাপার, কান্নাকাটি করতেছে কেন, মায়ের কী হয়েছে? ও কিছুই বলে না, খালি কান্নাকাটি করতেছে। ও বলে সর্বনাশ হয়ে গেছে। আমি তখন বললাম যে সর্বনাশ হয়ে গেছে মানে কী সর্বনাশ হয়েছে? ও বলে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে তুমি আমাকে মানে আমাকে বুঝিয়ে বলো না কী হয়েছে। ও বলে আমি একটা ফাঁদে পড়ে গেছি। আমি বলি আরে মায়া বলো না কী ফাঁদে পড়ছো? তখন আমার অফিসে যাওয়ার সময় আমি বলি আমার কাছে বলো। ও বলে আমার আমার মা আমার সাথে অনেক বড় প্রতারণা করছে। আমি বলি যেমন, কিসের প্রতারণা করছে? ও আমাকে তখন বলতেছে যে আমি আমি যে হোটেলে বাবার সাথে ছিলাম রাতের বেলায়, হঠাৎ করে হচ্ছে রাতের বেলায় তুমি ফোন কাটার পরেই মানে কিছুক্ষণ পরেই হচ্ছে মানে কয়েকজন হচ্ছে মানে মানে পুলিশের লোকে বা পুলিশ বা হচ্ছে প্রশাসকের লোক মানে সাদা ড্রেস পরা ছিল, তারা আসছে, এসে রুমে রুমে চেক করতেছে কোন রুমে কে আছে। তো আমার রুমে বাবাকে আর আমাকে পাইছে। পাওয়ার পরে বলতেছে যে মানে আপনাদের ইয়ে দেখান মানে স্বামী স্ত্রীর আইডি কার্ড দেখান। তো আমি তখন বললাম যে না, স্বামী স্ত্রীর আইডি কার্ড কীভাবে দেখাবো, উনি তো আমার বাবা, উনি আমার বাবা আর বাবার আমি একই রুমে উঠছে, আমার বাবা অসুস্থ, তো আমি পাশের রুমে নিয়েছিলাম, একটু হন্টেড প্রবলেম হচ্ছে এই জন্য আমি এই রুমে আসছি, আমার বাবা অসুস্থ বাবার পাশে। পরে বলে আপনার বাবা? পরে বলে হ্যাঁ আমার বাবা। পরে বলে নাটক করেন? নাটক করেন? তো বলে ও বলতেছে যে নাটক কেন করবো। পরে বলে নাটক করতেছেন না, নাটকই করতেছেন। তখন ও বলতেছে আরে না আমি নাটক করবো কেন, উনি আমার বাবা। পরে বাবা তো পরে বলতেছে ওকে বলতেছে যে বাবাই যদি মানে আমার বউকে বলতেছে বাবাই যদি হবে তাহলে স্বামী স্ত্রী পরিচয়ে কেন উঠলেন। এটা যখন ওকে বলে, ও বলে স্বামী স্ত্রী পরিচয় উঠছে মানে তখনই কী করো, ওদের হাতে বালানটা থাকে, বালাম যেটার মধ্যে ও সিগনেচার করছে, ওর বাবা সিগনেচার করছে, ওইটা সামনে রেখা আছে, তারা স্বামী স্ত্রী, ওইটা লেখে পরিচয়। কারণ ও তো আর আগে তো লেখাগুলো লেখে নেয়, ও তো ব্লাঙ্ক সিগনেচার করে আসছে। কারণ ওই হারামির বাচ্চা বলছে যে ওনার যে মানে যে ছেলেটা লেখে ও তো লিখতে পারে না, ওই ছেলেটা আসলে লিখবে জাস্ট সিগনেচার করে যাওয়ার জন্য, কারণ এটা আমার মানে আমার ভাগ্নি তোমাকে পাঠাইছে, সমস্যা নেই। কিন্তু সেখানে তারা কী করছে, সামনে দিয়ে লিখে দিচ্ছে যে স্বামী স্ত্রী। এবং ওই যেই লোকের সামনে ও কথা বলছে, ও বলে যে এটা আমার মায়ের মামা, আপনি ওনার সাথে কথা বলেন। ওই লোকও তখন বলছে যে না, আপনারা তো স্বামী স্ত্রীর কথা বলেই উঠছেন, আপনারা তো স্বামী স্ত্রীর পরিচয় উঠছেন। পরে ও বলে যে আমার সাথে কেন এটা মিথ্যে বলতেছেন, এটা আমার বাবা, আমার বাবা কী করে আমার স্বামী হয়? পরে বলে না, আপনি স্বামী স্ত্রী পরিচয়ে এখানে উঠছেন, কোনোভাবেই ও তখন সরতে পারে না। ও তখন বাবা ও কান্নাকাটি করে ওর কাছ থেকে তখন মোবাইল ফোনটা নিয়ে যায়। মোবাইল ফোনটা নিয়ে নাকি ওই মানে ওখানে নাকি একজন হুজুর টাইপের ছিল, মানে একটু উনিও নাকি প্রশাসকের লোকে বললো যে উনি মানে উনিও মানে আর্মি বা পুলিশ বা হোয়াটএভার, আই ডোন্ট নো, যে মানে ডিফেন্সের লোক ওরকম। উনিও তখন বলতেছে যে ঠিক আছে, যেহেতু বাবা মেয়ে মানে উনি যদি বলতেছে বাবা, তার মানে এটা থেকে বাঁচার জন্য এরকম অনেকেই বাবা বলে, মানে বাবা বলে অবৈধ সম্পর্ক করে, পরে ধরা খেলে বলে বাবা ভাই এগুলো বলে, এখন ওদের বিয়ে পড়ান। তো ও বলতেছে যে কীভাবে বিয়ে পড়াবে, এটা তো আমার বাবা। পরে বলে যে না বিয়ে পড়ান এরকম করে, তখন তাদের দুজনকে বাবার মেয়েকে কলমা পড়ায়, ওখানে বসে কলমা পড়ায়। ও তখন প্রচুর কান্না করে, কান্না করে ও তখন ওর এলাকাতে ফোন করে চেয়ারম্যান মেম্বার সহ বিভিন্ন লোকদেরকে বিয়ের পরে জানিয়ে দেওয়া হয়, মানে ওর সাথে ওর বিয়ে হয়েছে এটা বলে এলাকাতে জানানো হয়। এবং এটাতে সম্পূর্ণভাবে জড়িত থাকে ওর মা। ওর মাকে যখন ফোন করা হয়, ওর মাকেও কিন্তু পুলিশ জিজ্ঞেস করেন, ওখানে ফোন করে জিজ্ঞেস করে যে আপনার স্বামী কোথায়। পরে বলে উনি বলে যে আমার স্বামী ঘরে। তো মেয়েকে বলতেছে যে আপনার মা বলতেছে তার স্বামী ঘরে, আর আপনি বলতেছেন যে এটা আপনার বাবা। মানে এটা জাস্ট মানে ওই হোটেলের লোকদের সাথে তার মায়েরই একটা প্ল্যানিং ছিল, এরা প্ল্যানিং করে কাজটা করে, বিয়েটা পড়াই দেয়। এবং বিয়ে পড়ানোর পরও আমাকে ফোন করে এগুলো কান্নাকাটি করতেছে, এখনও দিনাজপুরের দিকে যাচ্ছে। আমি বলি তোমার সাথে কে আছে? পরে বলে আমার সাথে আছে মানে ওই ওখান থেকে লোক দিয়ে দেওয়া হয়েছে, দুইটা লোক আছে ঢাকারই, আমার মানে আমার মায়ের ইয়ার আর কি, আমার মায়ের বাড়ি থেকে আসছে। তো আমি বললাম যে তোমার মায়ের কী হয়? তারা বলে যে আমি জানি না, আমার নানু বাড়ি থেকে আসছে, আমার সৎ মায়ের, আমাকে হচ্ছে নিয়ে যাচ্ছে। কান্নাকাটি করে, খুবই কান্নাকাটি করে। আমি বলি যে শোনো মন খারাপ করে না, বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পরে আমি তখনও কিন্তু সব কিছু শুনতেছি। বাড়িতে যাওয়ার পরে নাকি ওকে ওখানে দরবারে মাতে মিটিংয়ের মতো করা হয়, ওইখানে হুজুর আসে, সবাই আসে। আসার পরে বলে যে যাই হোক, এটা ভুল করে হোক যেভাবেই হোক, যেহেতু বাবা মেয়ের কলমা হয়েই গেছে, এটা তো আর কখনো সম্ভব না, বাবা তো কখনো মেয়ের বউ হইতে পারে না, এখন এই মেয়েকে তেজ্য করে দিতে হবে। এটা নাকি ওদের এলাকার যিনি হুজুর আসে, ওই হুজুর নাকি ফতুয়া দেয় যে তেজ্য করে দেওয়া লাগবে, মেয়েকে তেজ্য করতে হবে। তো ওর মায়ের কিন্তু টার্গেট ওইটে, ওকে কোনোভাবে ওর বাবার কাছ থেকে তেজ্য করে সরায় দেখ, কারণ সমস্ত সম্পত্তি তাহলে উনি আর ওনার মেয়ে ভোগ করবে। শুধুমাত্র সম্পত্তির জন্যই এই কাহিনীটা ওর মা করছে, সম্পূর্ণ ওর মায়েরই এটা চালাকি ছিল। এরপরে ওই হুজুর বলতেছে যে ওর তেজ্য করতে হবে, বাবা মেয়ে একসাথে থাকতে পারবে না, যেহেতু এটা কলমা পড়াই দিছে, ওরা ওখানে ভুল করে পড়াক আর যেভাবেই পড়াক কলমা তো হয়ে গেছে। তো পরে ওকেও খুব বকাবাদ্য করে গ্রামের সব মানুষের সামনে ওকে মানে বলে যে তেজ্য করতে হবে, এটা খুব কান্নাকাটি করে। ও তখন প্রচুর আমার সাথে চিল্লাফিল্লা
কান্নাকাটা করে, আমাকে ফোন দিয়ে খুব কান্নাকাটি করে, আমাকে বলে যে আমি কী করবো, তুমি আমাকে বলো, আমি বলি যে তুমি মন খারাপ করো না। তারপর হুজুর বলে যে আমি একদিনের সময় দিলাম, আপনি একদিনই চিন্তা ভাবনা করেন। এরপরে রাতের বেলা ও ঘরে যায়, ঘরে গিয়ে আমার সাথে কথা বলে, আমাকে বলে যে আমি এই মুখ কী করে এই সমাজে দেখাবো, আমার বাবাকে আমার স্বামী বানাই দিল, আমার মা আমার সাথে এত বড় বেইমানি করলো। আমি বলি যে শোনো, তুমি মন খারাপ করো না, আমি দেশে আসতেছি, আমি কাল বা পরশুদিনের ভিতরে দেশে আসবো, আমি এসে এটা সরাসরি তোমার বাড়িতে যাবো, আমি এটা সমাধান করবো। ও আমাকে বলে যে না, তোমার আসার দরকার নাই, আর তুমি মন খারাপ করো না, আমার জন্য টেনশন করো না। ও তখন লাইন কাটতে যাচ্ছে, আমি বললাম যে কেন লাইন কাটবো কেন, ও বলে না তুমি রাখো, এটা বলে ও তখন লাইনটা কেটে দেয়। লাইনটা যখন কেটে দেয়, আমি তখন চিন্তা করি যে ও যদি একটু ডিপ্রেশনে আসে, আমি ওরকম আর ফোন না করে ওর ডিপ্রেশনটা কাটুক, এটা মনে করে আমি তাকে আর ফোন টোন করতেছি না। কিন্তু ফোন না করায় করায় সকালবেলা আমি তার নাম্বারে কল দিচ্ছি, অনেকগুলো কল দিচ্ছি, এই কলটা কেউ ধরে না, কল কেউ রিসিভ করে না। কিন্তু কল ধরতেছে না কেন বুঝতে পারতেছি না। আমি প্রায় 50টারও বেশি কল দিই, কেউ কল ধরে না। 50টা কল দেওয়ার পরে তখনও একজনের কলটা ধরে, আমি তখন কণ্ঠ শুনে বুঝতে পারি যে এটা মেবি ওর বোন মাইশা। আমি তখন জিজ্ঞেস করি যে মায়া কোথায়, ফোনটা মায়াকে দেন। তখন আমি শুনতে পাই যে বাড়ির মধ্যে মানে কান্নাকাটির শব্দ শোনা যাচ্ছে, সবাই কান্নাকাটি করতেছে এরকম। আমি তখন বললাম যে কী ব্যাপার, আপনি কে? পরে বলে আমি মাইশা। আমি বলি যে মাইশা মায়া কোথায়? পরে বলে আপনি কে? আমি বললাম যে মায়া কোথায় সেটা বলো। পরে বলে আমার বোন মায়া গতকাল রাতে হচ্ছে ফাঁসি দিছে। আমি বললাম ফাঁসি দিছে মানে? পরে বলে হ্যাঁ ফাঁসি দিছে, গতকাল রাতে আমার বোন ফাঁসি দিছে, এখন পোস্টমর্টেম করার জন্য লাশ এখনও আসে নাই। আমি বললাম ওর যে মেয়ে ছিল মেয়েটা কোথায়? বলে বলে মেয়েটা আছে, ওর মেয়ে আমার কাছে আছে। আমি তখন প্রচণ্ড রকমের চিৎকার করে উঠি, মানে এত পরিমাণে চিৎকার করেছি আমি, আমার পাশের রুমে যারা ছিল তারাও তখন দৌড়ে সবাই আসাই আমাকে জড়ায় ধরে, ভাই কী হয়েছে কী হয়েছে। আমি তখন আর মানে নিজেরই ধরে রাখতে পারি না, প্রচণ্ড রকমের কান্নাকাটি করি। এবং আমি মাইশার মাধ্যমে জানতে পারি, ফোনটা মাইশার কাছেই থাকে, মাইশার সাথে কথা বলে বলে জানতে পারি মায়ার বিকালের দিকে মায়ার লাশ আসছে হসপিটাল থেকে। পোস্টমর্টেম কমপ্লিট হওয়ার পরে আয়সা তারপর রাত 10টার দিকে মায়াকে মাটি দিয়ে দেওয়া হয়েছে, এবং ওদের কবরস্থানে না, যেহেতু আত্মহত্যা করে মারা গেছে, কবরস্থানের বাইরে কোথাও মাটি দেওয়া হয়েছে। আমি যখন এত পরিমাণে কান্না করেছি, ওর তো কোনো দোষ ছিল না, ও তো আসলে চক্রান্তের শিকার, ওর বাবাও তখন প্রচুর কান্নাকাটি করে, আমি সব কিছুই শুনতে পাই। যাই হোক, এক সপ্তাহ পরে আমি তখন বাংলাদেশে আসি, আমার বাড়িতে যাই। কিন্তু এই ঘটনাগুলো কীভাবে যেন আমার পরিবারে জানাজানি হয়ে যায়, আমার মা এবং আমার বাবা এই ব্যাপারগুলো জেনে যায়। কার মাধ্যমে জানে আমি জানি না, তারা জানে, জানার পরে তারা আমাকে ঘর থেকে বেরোইতে দেয় না। আমি তখন বললাম যে আমি আমার বউয়ের লাশটা একটু দেখতে চাই, আমার মেয়েটা ওখানে আছে, আমি আমার মেয়েটাকে আনতে যাব। আমার বাবা আমাকে ঘর থেকে বেরোইতে দেয় না। তারা বলে দিনাজপুরের মানুষ অনেক ডিয়ারিং, দিনাজপুরে মানুষের মতো খারাপ কোনো মানুষ হয় না, তুই ওই এলাকাতে যাইস না, ওই এলাকাতে গেলে তারা তোকে মেরেই ফেলবে। আমি কিন্তু মাইশার ফোনে ওর মায়ের ছবি দেখেছি, ওর মা কিন্তু দেখতে অনেক ইয়াং ছিল, মাইশার মা। পরে আমি তখন বাসা থেকে বেরোতে পারি না, আব্বা আমাকে একরকম বাসা আটকে ফেলে, মা আমাকে বলছে আমার মাথায় হাত দিয়ে কসম কার, তুই কখনোই দিনাজপুরের ওইদিকে যাবি না। আমি বললাম না, আমি যাবো না দিনাজপুরের ওইদিকে, তোমাকে কথা দিলাম। কিন্তু আমার মেয়েটা মা আমাকে বলে সময় সুযোগ বুঝে আমরা ওই তোর বাবুটাকে ওখান থেকে উদ্ধার করে আনবো। এভাবে প্রায় 4 থেকে 5 মাসের মতো কেটে যায়। আমি অলওয়েজ হচ্ছে মাইশার সাথে কথা বলতেছে, মানে ওই মায়ার ছোটো বোন মাইশার সাথে কথা বলি, মাইশা আমাকে ইন ডিটেলস সব কিছু বলে। মাইশাকেও কিন্তু আমি কখনো ওভাবে দেখে, মাইশার ছবি দেখেছিলাম কিন্তু মাইশা আমাকে দেখে নাই, কখনোই দেখে নাই, ফোনে আমাদের কথা হইতো। এরকম করে মেয়েটা সবসময় খোঁজ খবর নিতাম, টাকা পয়সা লাগবে কিনা জিজ্ঞেস করতাম। প্রায় 3 থেকে 4 মাস পরে একদিন হঠাৎ করে তখন আমি ফেসবুক চালাইতাম, ফেসবুকের ভিতরে আমি মাইশার মায়ের হচ্ছে একটা আইডি দেখতে পাই, ময়ূরী খাতুন নামের একটা ফেসবুক অ্যাকাউন্টে, ওইখানে ওর মায়ের ছবি দেওয়া প্রোফাইলে। আমি তখন মানে শিওর হই যে এটাই ওর মা, কারণ মায়ের তো আমাকে ওর মায়ের ছবি দেখাইছিল। আমি তখন করি কি, ওই মহিলাকে, কারণ যত ঘটনা তো ওই মহিলাই ঘটাইছে, আমি তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, এবং রিকোয়েস্টটা পাঠানোর সাথে সাথে মহিলাটা অ্যাকসেপ্ট করে। আমার পাশে একটা বন্ধু থাকে, আমার ওই বন্ধু কিন্তু আবার এই ব্যাপারগুলো জানে, ওটা ইয়াসিন না, আমার অন্য একটা বন্ধু। আমার ওই বন্ধু তখন আমার বলতেছে, বন্ধু তুই এই মাইয়ার মার উপর একটা প্রতিশোধ না, কারণ এই মাইয়া মাই তোর জীবনটারে নষ্ট করে দিছে, ওই 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 মহিলার তুই ছাড়িস না। আমি বলি কী করতে পারে? ও বলে তুই ফোনটা আমার কাছে দে। আমি ওর কাছে মোবাইল দিয়ে মাত্র 1 ঘন্টার মধ্যে মেসেজে সেট করে ওর মারে আমার ওই বন্ধু পটাই ফেলে, আমার ওই বন্ধু পটায়। আমার বন্ধু বলে তুই তোর ঘটনা শুনলে আকাশ বাতাস কাঁপবে, এত সুন্দর, এত তোর সুখের একটা সংসার ছিল সব কিছু ভেঙে দিল, তুই মহিলারে ছাড়িস না। আমার বন্ধু ওনার সাথে সেটিং করে, আমার কাছে মোবাইল থাকুক বা না থাকুক আমার লাইফে তো কেউ নেই, মোবাইলটা ইম্পর্টেন্ট না। আমার বন্ধু সেটিং করতে করতে তোর উপরে লাইনে ফেলে আমার বলতেছে, 3 দিন পরে আমার বলো, বন্ধু ওই মহিলা কিন্তু ঢাকাতে আমার সাথে দেখা করতে আসবে বলছে। আমি বলি সত্যি আসবে? ও বলে সত্যি আসবে, ঢাকায় আসলে ওই মহিলার আটকামো, আটকায় ওই মহিলার উচিত শিক্ষা দেবো। আমি তখন বলি না উচিত শিক্ষা না, আমি ওর মারে বিয়ে করবো।
ও আমারে বলতেছে যে বিয়ে করবি মানে? আমি বলি হ্যাঁ। তোরা যদি ওরা ঢাকায় আনতে পারস, ঢাকায় আমি ওর মারে বিয়ে করবো। আমার বউরে যেমন অপমান করছে, ওই গ্রামে আমি সেমভাবে ওরে অপমান করবো। ওর মানে ওর মেয়ের বউ সাজে আমি ওই গ্রামে যাই নাই, কিন্তু ওর মায়ের মানে ওর মেয়ের জামাই সাজে আমি ওই গ্রামে যাই নাই, কিন্তু ওর মায়ের জামাই সাজা আমি ওই গ্রামে যাবো। এটা বলার পরে ও তখন আমাকে বলতেছে কি বলতেছে গেলাম, বললাম ঠিক বলতেছি তুই কথা বল। পরে আমার মাথার ভিতরে এই জিনিসটা প্রচণ্ড রকমের রাগ কাজ করতে থাকে। এক মাসের মধ্যে সব কিছু কমপ্লিট করে ওর মাকে দিনাজপুর থেকে ঢাকাতে নিয়ে আসে দেখা করানোর জন্য। আমি চাইলে ওর মাকে ওখানে খুনও করতে পারতাম, কিন্তু আমি খুন করি নাই। আমার বউরে যেভাবে আঘাত করছে আমি ঠিক একইভাবে আঘাত করবো, একইভাবে প্রতিশোধ নেব। এই জন্য আমি ঠিক ওভাবেই হচ্ছে ঢাকা শহরের একটা হোটেল অ্যারেঞ্জ করে রাখি। আমার বন্ধুর সাথে সেটিং মেটিং সব কিছু কমপ্লিট করার পরে ফোনেও কথা হয়, আমার বন্ধুও কথা মানে আমার বন্ধুও কথা বলে আমিও কথা বলি, কিন্তু মহিলা কণ্ঠ বুঝতে পারে না যে কে কথা বলে। আর ওনার সাথে তো আমার কখনোই ফোনে কথাবার্তা বলা হয় নাই। আর ছবি যে আদান প্রদান হয়, এখানে আমার বন্ধু আমার ছবি দেয়, আমার ছবি দিয়ে ওনার সাথে কথাবার্তা বলে। এরপর উনি ঢাকাতে আমার সাথে দেখা করতে আসে। আসার পরে আমি কী করি, ধানমন্ডির ওদিকের একটা আবাসিক হোটেল ওনাকে নিয়ে যাই, ওইখানে নিয়ে যাই। এবং হোটেলের যিনি মালিক ছিল, ওই আবাসিক হোটেল আমাদের চট্টগ্রামের একজন মালিক, আমাদের চট্টগ্রামের ভাই, নামটা নাই বলি, ওনারই হোটেল, ওনার ব্যক্তিগত হোটেল, ওনাকে কন্ট্রাক্ট করেছে ভাই আপনি আমার এই কাজটা করুন। ওনাকে পুরোটা স্টোরি খুলে বলি। বলার পরে উনি তখন আমাকে বলতেছে যে ঠিক আছে, এই ব্যাপারে তোমার যত সাহায্য লাগে আমি তোমাকে সাহায্য করবো, তোমার কথাটা আমার খুব ভালো লাগছে। এরপরে হোটেলের ম্যানেজারকে ওভাবেই হচ্ছে ফিটিং করা হয়, ঠিকই উনি আমার সাথে দেখা করতে আসে। আসার পরে রাত্রেবেলায় আমার ওনার সাথে দেখা হয়, হোটেলের নিচে দেখা হওয়ার পরে মানে আমি অবাক হয়ে যাই যে এটা কি ওর মা, যথেষ্ট ইয়াং ছিল। আমি হোটেলে নিয়ে যাই এবং নিচ থেকে আমার বন্ধুরা সব কিছু প্ল্যানিং করে রাখে, একদম যেই প্ল্যানিংয়ে আমার বউরে ফাঁসাইছে একদম সেম প্ল্যানিংয়ে। আমি কিন্তু ওখানে সরাসরি হচ্ছে পুলিশ ব্যবহার করি, ওরা কিন্তু ভুয়া পুলিশ ব্যবহার করছে, আমি অরিজিনাল পুলিশ ব্যবহার করি। অরিজিনাল পুলিশ ব্যবহার করে আমার প্ল্যানিং মতো রাত্রেবেলা ওনাকে আর আমাকে এখানে ধরা হয়। ধরা হওয়ার পরে উনি কিন্তু বলে যে মানে আমাকে বলতেছে যে মানে ফ্রেন্ড বলে তো বলে যে আপনি ফ্রেন্ডের সাথে একে রাত্রেবেলায় হোটেলে কেন? আমরা কিন্তু ওভাবেই সিগনেচার করে ঢুকছিলাম, মানে স্বামী স্ত্রী পরিচয়ে ঢুকছিলাম। উনি বলে ফ্রেন্ড, পুলিশ তখন ধরার পরে বলে যে আপনাদের ঠিকানা বলেন। ওখান থেকে মানে ডিএমপির যে বড় পুলিশগুলো ছিল তারা হচ্ছে আমাদেরকে ধরে আমাদের এলাকাতে নিয়ে যায়। মানে ওভাবেই আমি সাজাই, এগুলো সব টাকা দিয়ে আমার করা, ওদের এলাকাতে নিয়ে যায়, আমাকেও নিয়ে যায়, ওই ওর মাকেও নিয়ে যায় এলাকাতে নিয়ে। তখন এলাকার মেম্বারদের সাথে, এলাকার মানে ঘনিষ্ঠ লোকদের সাথে ওখানে বসে বলে যে তাদের দুজনকে হোটেলে ধরা খাইছে একই সাথে, এখন আপনাকে পারিবারিকভাবে বিয়ে দিবেন নাকি এটা আমি আইনের আশ্রয় নিব। ঠিক ঢাকা থেকে দিনাজপুর পর্যন্ত আমরা পুলিশের গাড়ি করে যাই। এটা কিন্তু আমার সম্পূর্ণ সাজানো ঘটনা ছিল। এরপরে যখন ওখানে মানে যাই এবং যাওয়ার পরে সবাই মিলে ওর এলাকার মানুষ তো তখন ছিচি করতেছে, ছি এই মহিলাকে, উনি তখন বিয়ে করতে রাজি হয় না। এবং পুলিশ তখন বলতেছে যে আপনি যদি বিয়ে করতে রাজি না হন, এটার মধ্যে ওদের যে লোকাল থানা ছিল থানাকেও ইনভলভ করা হয়। সব কিছু ইনভলভ করার পরে বলতেছে যে আপনাকে বিয়ে করতেই হবে, যদি বিয়ে না করেন তাহলে আপনাদের দুজনের জেল হবে, এটা সাংবাদিক আসবে, অনেক রিপোর্ট টিপোর্ট অনেক কিছু হবে। এগুলো যখন ভয় দেখায় ওর মা তখন একরকম নিরুপায় হয়ে ওই এলাকাতে আমাকে বিয়ে করতে রাজি হয়। আমি তখন আমার যে ডিটেলস পরিচয় আছে ওই পরিচয় দিয়েই সম্পূর্ণ সুষ্ঠু এবং সুন্দরভাবে ওর মাকে ওদের গ্রামে বিয়ে করি, এবং বিয়ে করার পরে আমি তখন হচ্ছে আবারও চট্টগ্রামে চলে আসি। ওর মায়ের সাথে আমি ফোনে কথা বলি, ওর মাকে আমি বলি, বুঝিয়ে বলি যে আপনার ওই স্বামী তো বুড়ো হয়ে গেছে, ওনাকে দিয়ে তো আপনার চলতেছে না, এখন তো আপনি জায়গা সম্পত্তি মোটামুটি সবই পাইছেন। এর মাঝে কিন্তু ওর বাবার কাছ থেকে জায়গা সম্পত্তি কিন্তু মোটামুটি সব ওর মা সরাই নিছে, ওর বাবার নামে কিন্তু কিছু নাই। ওর মায়ে আমাকে নিজে বলছে যে সিগনেচার টিগনেচার কেমনে কেমনে লয়ে নাকি জায়গা সব নিয়ে নিছে মেয়ের নামে, আর উনি নিয়ে নিছে। তো আমার টার্গেট হচ্ছে উনি। এরপরে অনেকদিন কথাবার্তা বলার পরে আমি তখন আমার ওই মানে আমার ওই কাতারের মালিকের সাথে কথাবার্তা বলি, আমার কিন্তু ভিসা ক্যান্সেল হয়ে যায়। পরে কাতারের মালিক আমাকে পুনরায় আবারও ভিসা দেওয়ার পরে আমি ওর মাকে বলি, মানে মাইশার মা মায়ার মাকে বলি যে শোনেন, আমাদের মাঝে যেহেতু স্বামী স্ত্রী হয়ে গেছে, আমরা যেহেতু স্বামী স্ত্রী, আমরা বাংলাদেশে থেকে বা কী করবো, আমাদের তো অপমান অপদস্থ, কাতারে আমার বড় ব্যবসা আছে, আপনি আমার সাথে কাতারে চলেন, আমরা কাতারে থাকবো, আপনি মাঝে মাঝে আসবেন ঘুরবেন, আমি কাতারে থাকবো, আপনার হাজব্যান্ড একটা বাংলাদেশে থাকবে একটা কাতারে থাকবে, বেটার ভালো। অনেকভাবেই বুঝাইছে, এর মাঝে সময় গেছে প্রায় এক বছরের মতো আমার সময় লাগছে ওনাকে বুঝাইতে, বুঝিয়ে শোনাই সব কিছু কমপ্লিট করে তখন আমি ওনাকে নিয়ে হচ্ছে কাতারে যাই। যেভাবে মায়াকে নিয়ে গেছিলাম সেমভাবে আমি ওনাকে নিয়ে যাই এবং ওই চকলেট দোকানে আমি চাকরি করি। নিয়ে যাওয়ার পরে আমি ওনাকে ঘরের মধ্যে আটকাই। আমার মনে হয় জন্মের পর থেকে আমি কোনোদিন কাউকে এইভাবে পিটাই নাই, ওই দিন ওনাকে আমি ওই রুমে যেমনি পিটাইছি এমন পিটানো পিটাইছি, ওনার পুরো শরীরে রেলের রাস্তা বানাই দিছি, বানাইয়া বলছি যে আমি তোর মেয়ে মায়ার জামাই রোহান, চট্টগ্রামের রোহান, আমি, তুই আমার সাথে বেমানি করছস, তোর কারণে আমার বউ মারা গেছে, তোর কারণে আমার বউ ফাঁসিয়ে দিছে। দীর্ঘ দুইটা বৎসর আপন ভাই
কুকুরের মতো ওনারা আমি অত্যাচার করতেছি, এত পরিমাণে অত্যাচার করতেছি খাওয়া দাওয়া থেকে শুরু করে। আর এমন জায়গায় বাসা আমি নিয়েছি, আমার ঠিকানা দুনিয়ার কেউ জানে না, ওনার বাবা মা ভাই বোন কারোর সাথে ওনার কোনো সম্পর্ক রাখে না। আমাদের এলাকাতে আসছে, আমাদের এলাকাতে এসে আমার বাবার ক্ষমতার পাওয়া শোনার পরে ওনার মানে ওনার যে মানে এই মানে ওর যে মানে ময়ূর ওনার না ময়ূরের যে বাবা মা ছিল তারা মোটামুটি অনেক দুর্বল হয়ে এখান থেকে চলে গেছে, তারা কিছুই করতে পারেনি। আজকে 2 বছরেরও বেশি সময় অনেক ওখানে অত্যাচার করতেছি। আমি আজকে অনেক টায়ার্ড হয়ে গেছি, মহিলা এখন ঠিকমতো খাবারও খেতে পারে না, মুখে পানি দিলে গাল বেয়ে পানি নিচে পড়ে যায়, মানে অনেক করছি আপন ভাই। আর ওনার কাছ থেকে আমি জায়গা সম্পত্তি অনেক কিছু নিয়েছি, দলিল টলিল সব কিছু নেওয়ার পরে আমি ওই জায়গা সম্পত্তিগুলো আমার যেই মানে ওর যেই মেয়ে আছে ওনার মেয়ে, কারণ আমি ওর মাকে বিশ্বাস করি না, মানে ময়ূরী যে কোনো সময় অন্য কোনো ছেলে পাইলে ওটার সাথে চলে যাবে এবং তখন উনি নিজের মেয়েকেও বলে যাবে, মাইশাকেও বলে যাবে। আর আমার এই ঘটনাগুলো মাইশা কিন্তু অনেকটাই জানে। আমি তখন মাইশাকে হচ্ছে ওর বাপ ওর মায়ের কাছ থেকে সম্পত্তি নিয়ে মাইশা নামে লেখার ব্যবস্থা করে দিই এবং এটা কাতারে থেকে মাইশা আমাকে আমি এরকম করে বলি যে মাইশা কিন্তু ওনার পেট থেকে জন্মাইছে। এরপরও মাইশা বলে না যে তার আমাকে ছেড়ে দেওয়ার জন্য, মাইশা আমাকে বলে আমার মায়ের কারণে আমার বোন মারা গেছে, ওরে ছাইরেন না। মাইশা আমাকে সম্পূর্ণ সাপোর্ট করে এবং মাইশার কাছে আমার ছোটো মেয়েটা থাকে। এবং একটা পর্যায়ে লাস্ট পর্যায়ে আমি আমার ছোটো আমার মেয়েটা এখন বড় হয়েছে, মোটামুটি বড় হওয়ার পরে আমি মাইশা থেকে আমার মেয়েটাকে আমার মায়ের কাছে নিয়ে আসি। এখন সবাই আমাকে বলতেছে ওই মহিলাকে ছেড়ে দেওয়ার জন্য। আজও ঠিক এই মুহূর্তে যে আমি আপনাকে কথাগুলো লিখতেছি এখনও উনি আর আমি একই রুমে আছি, আপনাকে এই কথাগুলো লিখতেছি আর আমি একটু পরপর গিয়ে তাকে লাথি মারতেছি, ঘুষি মারতেছি, 2 বছর ধরে মারছি আপন ভাই, মনের জ্বালা আজও মিটা নাই। আমি জানি সারা জীবন ওনাকে পিটালো আমার বউ কখনো ফিরে আসবে না, আমার বউ কখনো আমার কাছে আর আসবে না। যে মায়ার ভালোবাসায় আমি বিভোর ছিলাম, আমি আমার মায়াকে আর পাবো না, পাবো না আমার সন্তানের মাকে। আমি আপনার কাছে অনুরোধ করতেছি আপন ভাই, আমি আমার গল্পটা আপনি যদি পারেন আমার গল্পটা আপনি শুনবেন এবং যদি সম্ভব আপনি প্রচার করবেন, আপনার উইশ। কিন্তু এই মহিলাকে আমি এখন কী করবো, আমাকে একটা সলিউশন দেবেন। ওনাকে আমি রাখবো আরও অত্যাচার করবো নাকি ছেড়ে দিব, মানে আপনার কাছে কী মনে হয়, প্রতিশোধ নাও কি আমার হয়েছে নাকি আরও প্রতিশোধ নেওয়া লাগবে? আপন ভাই আপনি অনেক ভালো থাকবেন, এটা আমার কন্ট্যাক্ট নাম্বার, এখানে ইমো আছে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর এটা হচ্ছে এই গল্পের সত্যতা যাচাই করার জন্য আপনি চাইলে মাইশার সাথে যোগাযোগ করতে পারেন, এটা মাইশার নাম্বার, মাইশা পুরো ঘটনাই জানে আপন ভাই। এবং ওর বাবা এখনও বেঁচে আছে কিন্তু ওর বাবা এখন মানে একরকম মৃত্যুশয্যায়, মাইশা দেখাশোনা করে এবং ওদের কাজের লোক আছে তারাই দেখাশোনা করে। আর এই গল্পের ব্যাপারে যদি আপনার কোথাও কনফিউশন থাকে, কোনো ব্যাপার বুঝতে না পারেন, আমার সাথে যোগাযোগ করবেন। ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম। বন্ধুগণ, গল্পের শুরুতেই বলেছিলাম যে বাস্তবে গল্পটা আপনাকে এই গল্পটা আপনাকে আমাদের সিনেমা রূপকথাকেও হার মানাবে। আমি জানি না আপনার কাছে গল্পটা কেমন লেগেছে, আমি জানি না আসলে আজকে খুবভাবে প্রেজেন্ট করতে পারছি কি না। আমি একটু মানসিকভাবে খুব ডিপ্রেশনে আছি, আমার পারিবারিক ব্যাপার নিয়ে আমি নিজেও খুব টেনশানে, এই জন্য আসলে ঠিকমতো উপস্থাপনা করতে পারছি কিনা জানি, বাট আমার জায়গা থেকে আমি খুব ট্রাই করেছি। তো সেক্ষেত্রেও যদি আপনাদের কোথাও ভুল বুঝতে না পারেন, কোথাও আপনাদের কাছে মনে হয় যে এটা থেকে ওটা কীভাবে হইলো, এই লাইনটা থেকে ওই লাইনটা কীভাবে আসলো আমি বুঝতে পারি না, তাহলে প্লিজ আমার সাথে আপনারা কমেন্ট করবেন, আমি কমেন্টে আপনাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করবো। অথচ ডিসক্রিপশনে আমার ফোন নাম্বার দেওয়া আছে অথবা আমার নিচেই ফোন নাম্বার লেখা থাকে, সবসময় যখন স্টোরি বলে আমার নিচে কোনায় আমার আমার নাম্বার থাকে, আপনারা চাইলে ওই নাম্বারটা সেভ করে আমাকে ইমোতেও কল দিতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপেও কল দিতে পারেন, আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদেরকে কোথাও বোঝার ভুল থাকলে আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো। যেহেতু গল্পটা অন্য কারো গল্প, আমি এটা পড়ে আমি আমার মতো করে সাজিয়ে বলেছি, সেক্ষেত্রে ভুল ত্রুটি হতেই পারে এবং এই ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। বন্ধুগণ, আমি রোহান ভাইকে বলেছি যে যদিও মহিলা তার কাছে ক্ষমা চায়, কারণ বান্দা যত বড়ই অপরাধ করুক না কেন সেটার যদি আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তাকে মাফ করে দেয়। আর 2 বছর ধরে তার উপর নির্যাতন করেছেন আর কতই বা করবেন, অন্তত আপনার মেয়ের মুখের দিকে তাকিয়ে ওনাকে এবারের মতো ছেড়ে দিতে পারেন, ওনাকে ছেড়ে দেন, কারণ ওনার হাতে তো আর কোনো কিছু নেই। নিজের মেয়ে মাইশা, আমি মাইশার সাথেও কথা বলেছি, আমি চাচ্ছিলাম যে মাইশার কথাগুলো নেওয়ার জন্য রাখার জন্য, কিন্তু মাইশা আমাকে বলো ভাই আমার কথাগুলো রাখেন না, আমার এলাকাতে জানাজানি হলে খুব সমস্যা হবে, যার জন্য তার কথাগুলো আমি রাখি নাই। ও খুব কান্নাকাটি করেছিল, মানে একটা মেয়ে হয়ে তার মায়ের সম্বন্ধে এমন কথা বলতে পারে, আমি অবাক হয়ে গেছে, বলে যে শুধু রোহান ভাইয়া না, আমার মা আমার বাবার সাথে সম্পর্ক থাকা অবস্থায় এগুলো হয়তো মায়া আপু রোহান ভাইকে বলে নাই, আমার বাবার সাথে সম্পর্ক থাকার পরে আমার মা অনেকগুলো মানুষের সাথে ফিজিক্যাল সম্পর্ক করেছে, রিলেশন করেছে, এগুলো সব ওনার মেয়ের মানে মাইশার নিজের মুখের কথা এগুলো করেছে। তারপরে শুধু ওর মায়ের টেনশানেই নাকি ওর বাবা আজকের আজকে ওর বাবার এই অবস্থা, মানে ওর বাবা আজকে প্রায় মৃত্যুশয্যায়, ওর মায়ের টেনশানেই
মানে ওর সৎ মায়ের মানে ওর মায়ের মানে ময়ূরীর টেনশানে, এটা হচ্ছে মাইশা আমাকে বলল। যাই হোক, মায়া তো চলেই গেল, পরপাড়া মায়া ভালো থাকুক, আমরা সবাই প্রার্থনাই করি মায়াকে। যেভাবে আমি যা আদৌ জানি না যে মায়া আসলে সুইসাইড করেছে নাকি তাকে মেরে ফেলা হয়েছে, কিন্তু গল্প শুনে মনে হয় সুইসাইড হয়তো করতে পারে, যেহেতু নিজের বাবাকে বিয়ে করছে এটা পুরো মহলাতে জানাই দিচ্ছে। মানে সো ডেয়ারিং ওই মহিলা, মানে আমি কি বলবো। আসলে আমি মাঝে মাঝে বলি যে আল্লাহ এত এত সুন্দর করে দুনিয়াতে মানুষ পাঠিয়েছে, আল্লাহ ফেরেস্তাদের অমতে গিয়ে মানুষ বানিয়েছে, এবং মানুষের যে মুখমণ্ডলটা এটা আল্লাহ নিজ হাতে বানিয়েছে। এত মায়ার মানুষ, এত দয়ার মানুষকে আল্লাহ কেমন করে আগুনে ফেলে দিবে? দুজোকে দুজোকে মায়ার মানুষগুলোকে কেমনে আগুনে ফেলে দিবে? তো সুন্দর মানুষগুলোকে কীভাবে আগুনে ছেড়ে দিবে? কীভাবে এই মানুষগুলো পুরো খান খান হয়ে যাবে? এই মায়ার মতো মানুষগুলোর জন্যই, সরি, ময়ূরীর মতো মানুষগুলোর জন্যই আল্লাহ দুজোক তৈরি করে রেখেছে। যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন। রোহানির জীবনের গল্প থেকে সেটাই শিক্ষা নেন। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনায়। আজকের মতো এখানে বিদায়, দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।